রেকর্ড দিব, মানে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ডেমো আমি কিভাবে ইম্পোর্ট দিব। আচ্ছা যারা হ্যান্ড রেজ করছেন, আচ্ছা বলেন সৌরভ আবেদিন, বলেন হ্যান্ড রেজ করছেন সৌরভ আবেদিন, সাত ডিবি টিমটা তো গতকালকে দিবেন বলছিলেন, তার তো পাই নাই আপনি কি আমাকে এমই মেল করছিলেন? স্যার। আমি হোয়াটসঅ্যাপে দিছিলাম, মেসেজ দিছিলাম। হোয়াটসঅ্যাপে তো আমি দেখিনি, কালকে আমি একটু ব্যস্ত ছিলাম হোয়াটসঅ্যাপ করতে পারে। আচ্ছা দেখেন আজকে তো মেসেজে দিয়েছে কেউ একজন, স্যার ওই ফাইল জুমের মেসেজে কেউ একজন গুগল ড্রাইভের লিঙ্ক দিয়েছে। ওখানে ডিবি যে থিমটা আছে ওইটাই। হ্যাঁ ওটাই। আচ্ছা ঠিক আছে। রফিকুল ইসলাম কিছু বলবেন? জি স্যার, এই ডিবি থিমে নিউ আপডেটটা সেটি কি দিব স্যার? না দরকার নেই। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আজকে যেটা কথা বলতেছি সেটা হচ্ছে আমরা ডেমো ইম্পোর্ট করা দেখব আপনাদের। আজকে আমি লেআউট গুলো দিয়ে দিব, এই এরকম জি ফাইল পাবেন, লেআউট ওয়ান লেআউট টু, যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কের ভেতরই থাকবে। যে লিঙ্ক দিয়েছি আপনাদেরকে স্যার, ডিবি থিমের তো স্যার আপনার লেআউটের অভাব নেই, অনেক আশ্চর্যের মধ্যে দেখলাম ওদের ওয়েবসাইটে। আশ্চর্য আছে, আমরা এখানে কয়েকটা দিলাম 200 মতন দিয়েছি। জি স্যার। আচ্ছা তো প্রথম লেআউটে পাবেন 127টা এবং সেকেন্ড লেআউটে পাবেন 67টা, ঠিক আছে? তো দেখেন আপনারা এই এটা লেআউটটা কিভাবে ইম্পোর্ট করবেন। আমি স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে। স্যার একটা কোশ্চেন ছিল, স্যার একটা কোশ্চেন। হ্যাঁ স্যার, ড্রাইভে তো স্যার ফোল্ডার একটাই আছে স্যার, লেআউট গুলো তো নাই, শুধু থিমটা আছে। শেষে দিব ভাই। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার একটা কোশ্চেন হচ্ছে স্যার, আমি স্যার ধরেন একটা ওয়েবসাইট ডিবি দিয়ে করা স্যার, ওইটা তো স্যার আমি অ্যাডমিনে ঢুকতে পারতেছি না, আর ওইটা তো আমি স্যার এক্সপোর্টও করে আনতে পারতেছি না, ঠিক আছে? সাইটটা আমি এক্সপোর্ট করে অন্য একটা সাইটে ইম্পোর্ট করব, তো সেটা কি স্যার কোনো সিস্টেম আছে? আপনাকে লগইন করে এক্সপোর্ট করতে হবে। লগইন ছাড়া মানে অন্য সাইটে? লগইন ছাড়া শুধুমাত্র এইচটিএমএল ডাউনলোড হবে, এইচটিএমএল সিএসএস ডাউনলোড হবে ডিজাইনটা। ও ঠিক আছে স্যার। মানে একটা সাইট আপনি ইচ্ছে করলে কি করতে পারবেন, এইচটিএমএল সিএসএস ভার্সনে আপনি এক্সপোর্ট করতে পারবেন, সমস্যা নাই। ও এক্সপোর্ট করা যাবে, কিন্তু ওইটা দিয়ে আবার স্যার ডেভেলপ তো করতে হবে, ওটাকে আবার আপনাকে ডেভেলপ করতে হবে, মানে লাইভে দেখা যা এক্সপোর্ট করতে। জি স্যার। স্যার আরেকটা ব্যাপার, যেমন আমি অ্যাভাটে দিয়ে একটা সাইট করছি, আমি ওই ডোমেইনে আরেকটা করব, আমি এটা রেখে দিতে চাচ্ছি, মানে ওটা বললাম এক্সপোর্ট করা যায়, এটা মানে একটু স্যার দেখাই দিলে। আমি এটা শেষ করে দেখাই দিব। আচ্ছা ঠিক আছে স্যার। আসলে তো আমরা ডিবি থেকে ডিবি লাইব্রেরিতে যাব, ডিবি থেকে ডিবি লাইব্রেরি, এখানে আমাদের সকল লাইব্রেরি আপলোড করে রাখবো, ঠিক আছে? এখানে লেখা আছে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এখানে ক্লিক দিব। এখান থেকে যাব ইম্পোর্টে, ইম্পোর্টে এসে আপনাকে চুজ ফাইল করতে বলবে, চুজ ফাইলে চলে যাব আমার ডিবির যে লেআউট ফোল্ডার সেখানে চলে যাব। এখান থেকে আমি যেটা মন চায় আমি দিতে পারবো, আমি যদি এখান থেকে কোনটা দিই, এই রেস্টুরেন্ট দিচ্ছি, রেস্টুরেন্টে এখানে দেখেন সকল পেজ আছে, অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, কন্ট্যাক্ট পেজ, গ্যালারি পেজ, হোম পেজ, ল্যান্ডিং পেজ, শপ পেজ, টিম পেজ, ওদের যতগুলো মেনু সব পেজ এখানে আছে। আপাতত আমি হোম পেজটা নিচ্ছি, আমি এখান থেকে হোম পেজটা নিব, নিয়ে ইম্পোর্ট ডিবি বিল্ডার। দেখাচ্ছে এখন দেখতেছি বাধ্য হয়ে আপনাদের গেলেন আমার। আচ্ছা দেখি অন্য একটা দিয়ে দেখি। স্যার আপনি যে ডিবিটা দিয়েছেন জিপ ফাইল, ওটাকে আবার এক্সট্রাক্ট করে নিতে হবে? হ্যাঁ এক্সট্রাক্ট বলতে আপনার এক্সট্রাক্ট করে নিতে হবে। আইটেম আছে, এটা একটা হোম পেজ দিলাম, কিছু কাজ করবে, কিছু হয়তো বা ইরর দেখাবে, যেগুলো ইরর দেখাবে সেগুলো কাজ করবে না। হ্যাঁ বলেন
স্যার এক্সট্রাক্ট করে তো স্যার জি আলটিমেটলি তো আমাদের জিপ ফাইলটাকে আপলোড করতে হবে তাই না জিপ ফাইল না জেসন নামে একটা ফাইল বানাই JSON আমি ঢুকে বলে দেন JSON জেসন এই এই ফাইলটা আপলোড করতে হবে জিপ এক্সট্রাক্ট করবেন এই দেখেন আমি বলি এই তো জিপ লেআউট 1 না জি স্যার এটাকে এক্সট্রাক্ট করেছি আমি এক্সট্রাক্ট করে এর ভিতরে ঢুকেছি এখান থেকে যে কোনো একটা আমি দিচ্ছি জেসন ফাইল আচ্ছা জি স্যার বুঝতে পারছি জেসন স্যার এটা কি মানে লেআউট দিয়েছিলেন কালকে স্যার আমাদের না আজকে দিব ক্লাস শেষে জি স্যার এই জন্য কোশ্চেন চেক করছি আচ্ছা স্যার আমি থিমের কথা বলতেছিলাম স্যার থিম যখন আপলোড দেব মানে লেআউটটা না তখন কি স্যার তখন তো স্যার জিপ ফাইলটা আপলোড দিতে জি স্যার সেটাই বলতেছিলাম আচ্ছা আমি এখানে প্রিন্টিং সার্ভিস হোম পেজ একটা লেআউট ইম্পোর্ট করলাম এটা এখন আমি হোম পেজে অ্যাড করব কিভাবে এখান থেকে আমি আমার অল পেজে চলে যাচ্ছি অল পেজে এসে আমি হোমটাকে এডিট করব স্টার্ট বিল্ডিং এ দিচ্ছি তো আমি এখান থেকে চলে যাব কোথায় বিল্ড অন দা ফন্ট ইন এখানে চলে যাচ্ছে আমি আবার ক্লিক দিলাম বিল্ড ইন দা ফন্ট ইন এরকম তাই না দেখতে পাচ্ছেন হ্যালো জি স্যার দেখতে পাচ্ছি আমরা এখন লেআউট ইম্পোর্ট করব লেআউট ইম্পোর্ট করার জন্য আমরা এখানে কোথাও লেআউটের অপশন পাবো না এখানে আছে ফুড ড্রিঙ্ক এন্ড সার্ভিস এটা দিলে কিন্তু হবে না এখান থেকে আসবে না তো যে কাজটা করব আমরা এই যে দেখেন নিচে বেগুনি কালারের একটা তিন ফোঁটা আছে তাই না এখানে ক্লিক দিব ক্লিক দিলে অনেক অপশন বের হয়ে আসবে অনেক অপশন এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিব আবার দেখাই এটা হচ্ছে আপনার লাইব্রেরি দেখেন লোড ফ্রম লাইব্রেরি এখানে ক্লিক দিব ক্লিক দিলে দেখেন এখানে প্রায় 179টা আছে টোটাল হচ্ছে 1326টা লেআউট টোটাল লেআউট কতটা 1326টা লেআউট আছে এখানে মানে বিভিন্ন পেজের হোম পেজ অ্যাবাউট পেজ ঠিক আছে আপনি এখান থেকে যদি সার্ভিস যাই সার্ভিসের ভিতরে আমরা যেটা দিলাম কি সার্ভিস দিছি আমরা কি সার্ভিস দিলাম প্রিন্টার পেইন্টার না দেখি তো পেইন্টার দেখানো আছে নাকি আমাদের সার্ভিসের নাম এই তো এটা প্রিন্টিং সার্ভিস এটা দিলে আমি ডেমোটা দেখে আসি এরকম হবে এরকম আছে এরকম সুন্দর একটা টেমপ্লেট না না সুন্দর না দেখতে পাচ্ছেন স্যার দেখতে পাচ্ছি এই টেমপ্লেটটা আমার হোম পেজটা সম্পূর্ণ চলে আসবে দেখেন এখানে ব্রাশ টাইপের একটা বাটন ক্রিয়েট করছে প্রিন্টিং সার্ভিস এই কাজটা করেছে তো আমরা এখানে এসে এটাকে যদি কি করতে পারি ইউজ দিস লেআউট আমাকে বলবে ইউজার নেম এবং কি দিতে তো আমি এটা যাব না আমার আমি যাব ইওর সেভ লেআউট এই দেখেন সার্ভিস ক্লিক দিচ্ছি ইম্পোর্ট করলাম চলে আসছে চলে আসছে জি স্যার তাহলে একটা সাইট করতে কতক্ষণ সময় লাগবে এখন আপনি এগুলো সব চেঞ্জ করতে পারবেন না এখানে সেটিং এ গিয়ে আপনি এটা দেখতে পারেন এই যে বাটনটা যে করছে এটা কিভাবে করছে আমি ডিজাইনে যাই ডিজাইনে অ্যালাইনমেন্ট
কিছু নাই টেক্সটের ভিতরে দেখি ড্র্যাগ আছে বাটনটা দেখি বাটন কি করছে বাটন সাইজ 14 পিক্সেল রেখেছে এখানে ইমেজ ইউজ করছে কিভাবে বুঝলাম এখানে দেখেন এটা ক্লিক দাও আছে এখানে ও ইমেজ ব্যবহার করেছে মানে এই বাটনের পিছনে এই ব্রাশ টাইপের একটা ইমেজ নিয়েছে সে দিয়েছে এখানে এরকম ক্রিয়েটিভিটি বের করতে হবে বর্ডার রেডিয়াস দেয়নি অ্যারো আইকন আছে দেখেন এই যে অ্যারো আইকন আমি মাউস দিয়েছি যে অ্যারো আইকন আছে এখানে তারপরে এনিথিং এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন সবকিছু এটার ব্যাকগ্রাউন্ড পিছনে যে কালার ইমেজটা আছে আপনি সেটিং আইকনে যান এখান থেকে ডিজাইনে যান হ্যাঁ বলেন একটা ওই যে প্রফেশনাল পেইন্টিং সার্ভিস এখানে পেইন্টিংটাকে বোল্ড করছে আর দুইটাকে রেগুলার রাখছে এটা এটা কি ভাবে দেখেন সেটিং আইকনে যান এ এক টেক্সট ফর্ম নিয়েছে টেক্সট ফর্মের ভিতরে এটাকে রাখছে হেডিং এটা রাখছে বোল্ড সবই হেডিং সবই হেডিং দেখেন এই টেক্সটে বোল্ড নাই এটা রাখছে বোল্ড এটা আবার বোল্ড রাখেনি আমি যদি সার্ভিস থেকে বোল্ড করে দিই সার্ভিস থেকে ক্লাসিক এডিটর এডিটর দিয়ে টোটাল ক্লাসিক এডিটর অটোমেটিক ধরবে এখানে জি স্যার আমি সার্ভিস কে বোল্ড করলাম একে আমি বোল্ডটা উঠিয়ে দিলাম দেখছেন আমার পেন্ডিং এখানে চলে গেছে সার্ভিস থেকে কার আসছে জি স্যার বুঝতে পারছি আমি সার্ভিস কে বোল্ড করে দিচ্ছি প্রফেশনাল কে বোল্ড করে দিচ্ছি আপনাকে সাইড দেখতে হবে সাইড দেখে 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 ডিজাইন কপি করতে হবে এখানে যারা গ্রাফিক্সে আছেন তাদেরকে বলতেছি এবং আমার যারা ওয়ার্ডপ্রেসে আছেন তাদেরকে বলতেছি আপনি আপনাকে প্রায় 150 মতন সাইড দেখতে হবে এবং তাকে কপি করতে হবে 1 থেকে 150 সাইড যারা গ্রাফিক্সে আছেন তাদেরকে বলে প্রত্যেকটা প্রজেক্টে আপনার 300 থেকে 350 মতন প্রজেক্ট কপি করতে হবে সেটা হোক ফ্লায়ার ডিজাইন সেটা হোক সোশ্যাল মিডিয়ার সোশ্যাল ব্যানার সেটা হোক ভিজিটিং কার্ড যাই হোক 300 থেকে 350 এর মতন আপনাকে ডিজাইন কপি করতে হবে ডিজাইন কনসেপ্ট আপনার মাথায় নিয়ে আসতে হবে ডিজাইন আইডিয়া আপনার মাথায় নিয়ে আসতে হবে তাছাড়া আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না আপনার পোর্টফোলিওর ক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস করতেই হবে প্র্যাকটিস করতেই হবে বুঝতে পারলেন আমার কথা যদি আপনার গোলটা হয় যে আমি এই টপিকসটা নিয়ে কিছু করব বা ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করব শর্টকাটে কিছু হবে না আপনি যদি চিন্তা করেন আমি কাজ পাওয়ার পরে তারপরে ওই কাজ দিয়ে প্র্যাকটিস করব জীবনেও পারবেন না আপনি আপনি জীবনেও সাকসেস হতে পারবেন না প্রত্যেকটা কাজের এক্সপিরিয়েন্স চাবে প্রত্যেকটা কাজের এক্সপিরিয়েন্স চাবে সেটা আপনার থাকতে হবে আপনার মাথায় এক্সপিরিয়েন্স আছে কিন্তু আপনার স্যার ওই যে ডিভি এর যে উপরে যে হেডারটা আছে মেনু বার যে হ্যাঁ মেনু বার কি আছে হ্যালো হ্যালো ওরে হেরে গেছে স্যার আমার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন হ্যালো যদি এখান থেকে না পারেন তাহলে আপনি কোডিং টা দেখে সলভ করেন আর কি সেক্ষেত্রে আমাদের যাদের কোডিং নলেজ টোটালি নেই তারা কি আসলে দেখা গেছে যে আমাদের ক্লায়েন্টের কোনো ওনার চাহিদাটা আমরা দেখা গেছে এভাবে সমাধান করতে পারতেছি না তখন আমাদের কোডিং টা দেখা লাগবে আমাদের কোডিং নলেজ নেই সিএসএস ধারণা থাকতে হবে বেসিক এসকিউএল সিএস অন্য পিএসসি মাইসকল কিছু না আপনাকে বেসিক এসকিউএল সিএস ধারণা থাকতে হবে আপনি এখন চাইতেছেন যে এই জিনিসটা এখানে না হয় এখানে হবে বা উপরে আর একটু গ্যাপ হবে এই অপশনটা আপনাদের থিমে নাই আপনাকে করে দিতে হবে সেক্ষেত্রে আপনার এসকিউএল সিএস জানতে হবে আশা করি আমার কথাটা বুঝতে পারছেন জি ঠিক আছে জি স্যার ওকে তাহলে কি সবাই লেআউটটা বুঝতে পারলেন
জি স্যার বুঝতে পারছি এখন আমি দেখেন এখানে আরো একটা লেআউট ইনপুট করে দেখাচ্ছি ইম্পোর্ট চুজ ফাইল আমি এখান থেকে ধরেন ল ফার্মের একটা এখান থেকে কন্টাক্ট পেস্ট করছি স্যার সবগুলা একত্রে ইনপুট করে না একটা একটা করে ইনপুট করতে হবে সবগুলা হবে না একত্রে স্যার না এটা ল ফার্মের একটা আগে হোম হোমটা করতে হবে তারপরে হচ্ছে কন্টাক্ট মানে পেস্ট পেস্ট করতে হবে তাই না স্যার হ্যাঁ এই দেখেন আমি ল ফার্মের একটা কন্টাক্ট পেস্ট দিলাম ল ফার্মের কন্টাক্ট পেস্ট আমি একটা লেআউট দেখলাম এই লেআউট আপনার ল ফার্মের কন্টাক্ট পেস্ট আমার ভালো লেগেছে তাহলে কি করব নতুন একটা পেজ বানাবো কন্টাক্ট পেজ নামে কন্টাক্ট আস সেভ দিচ্ছি এটা চলে যাব ইউজ ডিবি বিল্ডার স্টার্ট বিল্ডিং বিল্ড অন দা ফ্রন্ট এন্ড চলে আসছে মানে এইখানে আমি এদের কন্টাক্ট আস পেজ আসেনি এই পেজে আমি এখন ল ফার্মের ওই টেমপ্লেটটা আমি কি করব ইম্পোর্ট করব তাহলে এই যে নিচে যে তিন ফোটো আছে এখানে ক্লিক দিব প্লাস আইকনে ক্লিক দিব এখানে দেখবেন আমি যতগুলো টেমপ্লেট ইম্পোর্ট করে রাখি সব এখানে আছে এই দেখেন কন্টাক্ট ফর্ম পেজ আর কি প্রিন্টিং সার্ভিস তাই না আমার কন্টাক্ট ফর্ম পেজ লাগবে এটা ক্লিক দিলাম এটা ইম্পোর্ট হচ্ছে এই চলে আসছে এই যে কন্টাক্ট আস লেখা আছে এখানে কিছু টেক্সট দিবেন সুন্দর না এই যে ম্যাপ সহ আছে এখানে জি স্যার দেখেন আমি এটাকে সেভ দিই আমার হোম পেজটাকেও সেভ দিই সেভ হইছে সেভ হইছে এখন আমি যদি আমার হোম পেজে যাই এইভাবে আপনারা বিভিন্ন টেমপ্লেট থেকে আপনার সাইটটা কি ভ্যারাইটি আনতে পারবেন যেমন এটা আমার হোম পেজ এখন আমি কি করব কন্টাক্ট করে যাব এই যে কন্টাক্ট করে যাইতেছি যেটা ইম্পোর্ট করলাম স্যার কথা হচ্ছে স্যার কন্টাক্ট পেজ আপলোড করার সাথে ওটার সাথে স্যার কানেক্ট করতে হবে না অটোমেটিক্যালি হয়ে যাবে তাই না স্যার হ্যাঁ অটোমেটিক্যালি হয়ে যাবে জি স্যার অটোমেটিক্যালি দেখেন এখানে চলে আসছে যা যা ছিল আও এটা মেনুতে জি স্যার মেনুতে সেটা মেনুতে এখন আমরা মেনুটা সেট করিনি যার কারণে ডিফল্ট ডিভির যে মেনুটা ওটাতেই আমি যতগুলো পেস্ট করব অটোমেটিক্যালি চলে আসবে দেখেন এখানে হোম দুটো চলে আসছে এবং টেস্ট নামে একটা গতকালকে যে পেজটা ছিল সেটা চলে আসছে এখন ধরেন আমি এখানে একটা অ্যাবাউট পেজ দিব এখন অ্যাবাউট পেজ আমি একটু দেখি যে আমি আরেকটা নতুন একটা পেজ ক্রিয়েট করি এখান থেকে পেজে যাচ্ছি অ্যাবাউট আস পেজ অ্যাবাউট আস পেজ পাবলিশ দিলাম এবং এখান থেকে আমি ইউজ ডিবি বিল্ডারে যাচ্ছি ডিবি বিল্ডারে এসে স্টার্ট বিল্ডিং বিল্ড অন দা ফ্রন্ট এন্ড আমি আগে ডেমো দেখব আমার কোনটা ভালো লাগে সেই ডেমোটা আমি দেখব জি স্যার আমি স্যার এলিমেন্টর দিয়ে স্যার এরকম আপনার লেআউট আপলোড করেছিলাম হ্যাঁ সেম তো স্যার এখান থেকে আমি এই যে তিন ফোড়াতে ক্লিক দিব অ্যাড লেয়ারে ক্লিক দিব লেআউটে ক্লিক দিব এবং এখান থেকে আমি দেখব আমি আমার অ্যাবাউট আস পেজ About us page কি রকম হবে আমি যদি এখানে সার্চ দি About us দেখেন শুধুমাত্র About us পেজ নিয়ে অনেক পেজ চলে আসছে ছয়টা লেআউট আছে About us পেজ নিয়ে DJ পেজ লেআউট বার About us is VAC About us blank About us About us আচ্ছা আমি আবার এখান থেকে নিয়ে আসি ইম্পোর্ট ইম্পোর্ট চুজ ফাইল আচ্ছা হোম কোম্পানির অ্যাবাউট পাস আপনি যদি এজেন্সি কোম্পানি নিয়ে কোনো অ্যাবাউট পাস নিতে চাচ্ছেন এখানে পাবেন ডিজাইন কোম্পানি সার্ভিস প্রোভাইডার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের যদি কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে এখানে সব পাবেন এখানে সব পাবেন ইন্টারনেট প্রোভাইডার গেল তারপর ইন্টারনেট সার্ভিস জুয়েলারি জুয়েলারি দিয়ে কোনো যদি কোনো আপনি হোম পেজ ক্রিয়েট করতে চান এখানে পাবেন জুস শপ
ল্যাঙ্গুয়েজ স্কুল ল ফার্মে তো কন্টাক্ট নিলাম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম LMS এই অপশনটাও পাবেন এটা ভালো এখান থেকে আমি দিচ্ছি ধরেন প্রিন্টিং সার্ভিস না রেস্টুরেন্ট না এসইও এজেন্সি না সফটওয়্যার মার্কেটিং এ আমি একটা অ্যাবাউট আস পেজ দিব এখানে দেখেন তো অ্যাবাউট আস পেজ আছে এই তো উপরে তাই না সফটওয়্যার মার্কেটিং পেজ আমি ওপেন করতেছি ইম্পোর্ট ডিবি দিলাম কন্টাক্ট স্পেস এবং প্রিন্টিং সার্ভিসে নিয়েছি হোম পেজ তো আমরা দুটো তো অ্যাড করেছি এখন এই সফটওয়্যার অ্যাবাউট আস পেজটা আমি এখান থেকে অ্যাড করব প্লাস আইকন ইওর সেভ লেআউট পেজ আচ্ছা এটাকে রিলোড দিতে হবে আচ্ছা এই যে তিনটে প্লাস আইকনে ক্লিক দিবেন প্লাস আইকনে ক্লিক দিয়ে ইওর সেভ লেআউট দেখেন ল ফার্ম প্রিন্ট সার্ভিস সফটওয়্যার মার্কেটিং অ্যাবাউট আস পেজ চলে আসছে না এই দেখেন কত সুন্দর একটা অ্যাবাউট আস পেজ চলে আসছে কেস স্টাডি আপনি যেগুলো নিয়ে কাজ করছেন সেগুলোর ইমেজ দিয়ে রাখবেন এখানে আপনার টিমের দেখেন সব সুন্দর করে ডিজাইন এখানে চলে আসছে আপনার অত কষ্ট করা লাগবে না আমি যদি আমার হোম পেজটা আরেকবার রিলোড দিই অ্যাবাউট আস পেজ সেভ দিয়েছি হ্যাঁ সেভ দিয়েছি দেখেন আমার হোম পেজ রেডি অ্যাবাউট আস পেজ রেডি এই দেখেন অ্যাবাউট আস পেজ এখানে একটা ভিডিও দেওয়া আছে এই দেখেন এই সেকশন থেকে এই ভিডিওটা একটু নিচে চলে আসে নাই এটা করতে কিন্তু অনেক কষ্ট হয় মানে জেড ইনডেক্স ধরে এটাকে নিচে নামাতে হয় দেন খুব সহজে কিন্তু ওরা রেডি করে দিয়েছে আমাকে আমি কি করব শুধু ইম্পোর্ট করে সেটাকে এডিট করব আপনি যেখানে প্লে দেন ওদের ইউটিউবের ভিডিও প্লে হবে এটা আপনার ডেমো ডিভির যে ওদের ভিডিও অফিসিয়াল ভিডিও সেটা দেওয়া আছে এখানে তো আমার মিশন এখানে দেওয়া আছে এবং এখানে একটা ছবি দেওয়া আছে ফিচার কেস স্টাডি আপনি কি নিয়ে কাজ করেছেন কি কি সাইট ডিজাইন করেছেন হু উই আর আপনার যে টিম মেম্বার গুলো তাদের যে অফিসিয়াল ফেসবুক টুইটার লিঙ্কডইন এবং তাদের কি ছবি সহ টাইটেল করতে পারবেন আপনারা এখন কি করবেন এখন প্রত্যেকটা ডেমো দেখবেন সব ডেমো ইম্পোর্ট করবেন যেটা ভালো লাগবে সবচেয়ে সুন্দর একটা সাইট রেডি করবেন আপনারা বা ঠেলা মারা কাজ করবেন না ডেমো ইম্পোর্ট করবেন আপনি ইচ্ছে করলে আপনার ক্লায়েন্টকে বলতে পারবেন আমি তোমাকে রিয়েল এস্টেট নিয়ে একটা সাইট করে দিব আপনি ডিভির যতগুলো সাইট দেখবেন কোনো না কোনো লেআউট দিয়ে করা ক্লায়েন্ট যখন আপনাকে থিমটা দিবে থিম ওটা পেইড থিমই দিবে আচ্ছা দুজন হ্যান্ড রেজ করেছেন বলেন গিয়াসউদ্দিন বলেন ক্লায়েন্ট কে স্যার এই এই সব ডেমো দিয়ে মানে লেআউট দিয়ে করে দিলে কি হবে স্যার হবে নাকি নতুন করে করতে হয় আপনি বুঝবেন আমি ডেমো দিয়ে করে দিয়েছি ক্লায়েন্ট বুঝবেন না যে আপনি ডেমো দিয়ে করছেন না নিজে কোডিং দিয়ে করছেন ও আচ্ছা আচ্ছা আপনি কি করবেন প্লাস আইকনে ক্লিক দিবেন
আপনার ফোল্ডারে যাবেন, এখান থেকে আপনি দেখেন প্রথম লেআউট কি আছে, অ্যাকাউন্ট নামে একটা লেআউট আছে, আপনি এখানে গিয়ে আপনি অ্যাকাউন্টে খুঁজেন, অ্যাকাউন্ট এখানে লেখেন, হ্যাং করছে, হ্যাং করেছে, হ্যাং করেছে, কি ব্যাপার? ডেমো ডেমো নামে একটা লেআউট করেন, স্টার্ট বিল্ডিং এ যান, হ্যাং করতেছে কেন, স্টার্ট বিল্ডিং এ এসে এখান থেকে লেআউটে আসতেছি, লেআউটে এসে এখানে সার্চ দিবেন অ্যাকাউন্ট, এই দেখেন অ্যাকাউন্টের যে কয়টা পেজ আছে, অ্যাকাউন্টের মানে আমি যে অ্যাকাউন্টের লেআউটটা দিয়েছি, অ্যাকাউন্টের যে লেআউটটা দিয়েছি এটার ভিতরে যে কয়টা লেআউট আছে, কয়টা আছে, আটটা, আপনি এখানে গণেন তিন তিনে ছয় আর দুয়ে আট, তাহলে আপনি কি করবেন এই হোম পেজ, হোম পেজটা ডেমো দেখে আসেন, বুঝতে পারলেন? জি স্যার বুঝতে পারছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা যে প্রত্যেকটা পেজেরই একটা লেআউট পাচ্ছি, এই যে ছয় পেজ বা আট পেজের যে লেআউট গুলো পাচ্ছি, আমরা যখন ডেমো করব, ডেমো দেখে যখন মানে ওই কপি ওই সাইটটা কপি করতে চাইবো, তখন কি ওরা ওরকম মানে ছটা বা আটটা ওই লেআউট অনুযায়ী করছে নাকি ওদেরটা আলাদা থাকবে? যেটা দরকার আছে ওরা সেটা করছে, ওদের দরকার তিনটা তিনটা করছে, ওদের দরকার চারটা চারটা করছে। এরপরে গেল অ্যাকাউন্ট, এখানে আসেন এজেন্সি, এজেন্সির দেখি কি কি আছে, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, দিয়ে আবার লেআউটে যাচ্ছি, লেআউটে এসে এখানে সার্চ দিলাম এজেন্সি, এই দেখেন এজেন্সি নিয়ে যতগুলো লেআউট আছে শুধু এজেন্সি, এজেন্সি অ্যাবাউট এস অ্যাবাউট পেজ, তারপরে এজেন্সি এসইও এজেন্সি, মানে এসইও রিলেটেড যে সাইটগুলো সেটা আছে, ওয়েব পেজ ওয়েব এজেন্সি এগুলো সব আছে, ডিজিটাল এজেন্সি এগুলো দেখেন আপনার এখানে সব আছে। আপনি যদি ডি এর ভিতরে যান, এই দেখেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল এজেন্সি, দেখছেন দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনি এখানে ডেমো একটু খুঁজবেন, কোন ডেমো আপনার ভালো লাগে সেটা নাম ধরে আপনি তাকে ইম্পোর্ট করবেন। ক্লিয়ার সবাই? জি স্যার এটা ক্লিয়ার। তাহলে কি একটা সুন্দর করে সাইট রেডি করা যাবে? তাহলে আমরা ইচ্ছে করলে একটা সাইট রেডি করতে পারবো, তাই না? ইনশাল্লাহ স্যার। স্যার নিজের মতো করে সাইট রেডি করলে সাইট করা যায়, কিন্তু স্যার ডেমো দেখে যখনই করতে যাই তখনই স্যার অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। তাহলে আপনি একটা ডেমো ইম্পোর্ট করে সাইট করেন, ডেমো ইম্পোর্ট করে আপনি সাইট রান করেন, বলেন। আচ্ছা এখন একটু আপনারা তো লেআউট সম্পর্কে ক্লিয়ার হয়েছেন, তাই না? জি স্যার। আমি লেআউট দুটা ইম্পোর্ট দি, ইম্পোর্ট করে রাখি, আপলোড দিয়ে রাখি,
ডিভি থিম বানানটা ভুল লেখছি, আপলোড ফাইল লেআউট, দুটা লেআউট আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর স্যার ওই যে ডিবি থিমে বিল্ডারটা স্যার দিতে চাইছিলেন, মানে যে কোনো থিমে ইউজ করার জন্য ডিবি থিমে বিল্ডার, ওইটা স্যার এক্সট্রা দিতে চাইছিলেন না? ও হ্যাঁ, ওইটা স্যার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, কপি লিংক চেঞ্জ এনিওয়ান, কেউ আমি সবাইকে এডিটর করে রেখেছিলাম, ভিউয়ার দিয়ে রাখি, তাহলে আমার ফাইলগুলো কেউ আর ডিলিট করতে পারবে না। কপি লিংক, আমি লিংকটা আবার দিয়ে রাখতেছি, লিংকটা আমি এখানে আবার দিলাম। হ্যাঁ হ্যাঁ, লিংকটা দিয়েছি আপনাদেরকে, ওটা দেখে নিবেন, ঠিক আছে। ক্লিয়ার সবাই? আর বাকিগুলো আপলোড হয়েছে, আপলোড হোক, আমরা আইটু ডিটেইলস ডিবি নিয়ে একটু ডিটেইলস আলোচনা করি। স্যার আপনার লিংকটা চ্যাট বক্সে আসেনি, তাহলে অবশ্যই কাউকে আমি প্রাইভেট নিয়ে দিয়েছি, আগে দিয়েছি প্রাইভেট। এই যে কাজী তাহমিদ রাশিদ নিলয়, ওনাকে প্রাইভেটলি দিয়ে দিয়েছি আমি গতকালকে লিংকটা, গতকালকে যে লিংকে আপনারা থিম পেয়েছেন সেম লিংকেই এই দুটো জিনিস পাবেন। ওকে, এখন একটু ডিবি থিম অপশন নিয়ে আলোচনা করি। ও সরি, থিম অপশন না, থিম কাস্টমাইজার। থিম কাস্টমাইজার, আচ্ছা এটা হচ্ছে আমার হোম পেজ, অটো সেভ আপাতত বাদ দিচ্ছি আমি। প্রথমে আছে জেনারেল সেটিং, সাইট আইডেন্টিটি, অ্যাভার্ড স্পোর্টস লেখা আছে, মানে এই যে উপরে যে অ্যাভার্ড স্পোর্টস লেখা আছে আপনি ইচ্ছে করলে এটা চেঞ্জ করতে পারেন, যে পেইন্টিং সার্ভিস, পেইন্টিং সার্ভিসেস। তারপরে দেখেন উপরে এই অ্যাভাডা স্পোর্টস এর পরে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা হচ্ছে ট্যাগ লাইন, আমি এটাকে উঠিয়ে দিলাম। নিচে আছে সাইট আইকন, এটা আপনাদের কবির স্যার খুব সুন্দরভাবে এই পাঠগুলো শেষ করছে, যে এই যে উপরে যে ফেভ আইকন গুলো এখানে আপনার 512x512 পিক্সেলের একটা আইকন দিতে হবে উপরে। আমি যে কোনো একটা আইকন দিয়ে রাখতেছি, এই আইকনটা দিয়ে রাখলাম, ঠিক আছে। আর একটু ছোট করি আইকনটা, ঠিক আছে। ক্রপ ইমেজ, এই দেখেন এই এই আইকন বসে গেছে না উপরে, দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি, জি স্যার দেখতে পাচ্ছি, জি স্যার ফেভ আইকন, ফেভ আইকন বসে গেছে, ঠিক আছে স্যার। হ্যাঁ, ডিবি থিমের ক্ষেত্রে তো ডেমো গুলো দে আসছে নাই এখনো, শুধু ওই ডিবি থিমটাই আসে। কোনটা এখনো? ওই ডিবি থিমে যে ডেমো দিছিলেন সেটা দেখছেন না, আপলোড হয়ে যায় না, আপলোড হয়ে যায় না। আরে ভাই কথা বুঝেন না কেন, রে একটা আপলোড হইছে আর একটা হইতেছে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। লেআউট সেটিং, লেআউট সেটিং ইনেবল বক্স লেআউট, এটা অ্যাভাটারে আমরা দেখেছি বক্স তো কাকে বলে, হোয়াইট কাকে বলে। আমি যদি ইনেবল বক্স লেআউট দিই কি হবে, এই দুই পাশে একটা ব্ল্যাঙ্ক থাকবে, তাই না? এখানে এটা বিট চলে আসে নাই বক্স, বক্সের ভিতরে এটা বক্স, আমার যদি বক্সের কোনো সাইড দরকার পড়ে আমরা এখান থেকে খুব সহজেই করতে হবে, তারপরে বক্স লেআউটটা তুলে দিই, তাহলে মানে কি ফুল হোয়াইট হয়ে গেল ওয়েবসাইট, গেটার হোয়াইট। এই দেখুন বাড়তেছে কমতেছে, এটা তিনই থাক। ওয়েবসাইট কাস্টম সাইডবার হোয়াইট, আমি যদি সাইডবারে যদি কোনো হোয়াইট
কাস্টম ভাবে যদি চাই আমি আপাতত সাইড বারটা অন করে রাখিনি তাহলে যদি সাইড বার থাকে এটার আমি স্পেসিফিক জায়গা ক্রিয়েট করতে পারবো আপাতত আমি সাইড বারটা অফ করে রাখতেছি দেন সেকশন হাইট এই লেআউটের যে সেকশনটা আছে প্রত্যেকটা সেকশন কি পরিমাণ জায়গা নিবে এই সেকশন হাইটটা বুঝতে পারছেন আমরা যে রেগুলার একটা সেকশন নেই না ব্ল্যাঙ্ক সেকশন জি স্যার ওই সেকশন ডিফল্ট ভাবে কি হাইটে থাকবে সেই অপশনটা স্যার সেকশন সেপারেটর যেটা ছিল না 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 সেকশন সেপারেটর না এটা হচ্ছে আমরা যে কন্টেইনারের যে পেজটা নেই ওয়াইড যেটা হ্যাঁ 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 আমি 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 বলতেছি দাঁড়ান এই যে আমি এখানে গেলাম এখানে গিয়ে সবার নিচে যে একটা নতুন সেকশন নেই সবার নিচে এসে প্লাস আইকন দিয়ে আমরা একটা সেকশন নেই না এই যে এখান থেকে যারা সেকশন নিচ্ছি আমি ধরেন আমি রেগুলারে নিলাম এই যে এখানে যে গ্যাপটা আছে না ডিফল্ট ভাবে একটা গ্যাপ ধরে নিল না টাইপোগ্রাফি বডি টেক্সট সাইজ বডির ভিতরে যে টেক্সট গ্লোন আছে এটার সাইজ আপাতত 14 দেওয়া আছে আপনি ইচ্ছা করলে টেক্সট গ্লোন বাড়াইতে পারবেন কমাইতে পারবেন দেন আছে বডির লাইন হাইট বডি টেক্সট লাইন হাইট এটা আপনি বাড়াতে পারবেন কমাইতে পারবেন হেডার টেক্সট সাইজ মানে আমি যতগুলো H1 H2 ব্যবহার করব সেখানে দেখেন বাড়তিছে এবং কমতিছে তারপর আছে হেডার লেটার স্পেসিং দেখেন লেখার ভিতরে গ্যাপ তৈরি করা তারপর আছে হেডার লাইন হাইট একটা হেডার যদি একটা এর মধ্যে দুটো হেডার থাকে মানে হেডার যদি আপনার প্যারা নিচে চলে আসে তাহলে আমরা এই হেডার লাইন হাইটটা ব্যবহার করব এখন হেডার ফন্ট স্টাইল আপনি বোল্ড করতে যাচ্ছেন বাঁকা করতে যাচ্ছেন সব কয়টা ক্যাপিটালাইজ হবে আমি ছোট হাতে লিখেছি যে না আমার দরকার সব কয়টা ক্যাপিটালাইজ করা এবার টিটিতে ক্লিক দিলেই সব কয়টা কি হয়ে যাবে বড় হাতের হয়ে যাবে দেন আপনার আন্ডারলাইন ঠিক আছে হেডার ফন্ট ডিফল্ট ফন্ট আছে আমি এখান থেকে যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো আমি এখান থেকে যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবো আমি বডি ফন্টে একটা ডিফল্ট ফন্ট দেওয়া আছে সেটাও আমার চেঞ্জ করা যাবে যে কোনো ফন্ট ইউজ করতে পারবো এই দেখেন দেখছেন কিরকম হয়ে গেল এটা তো চেঞ্জ হয় না কি বিপদে পড়লাম ইফ এটা আসলো ইফ ফন্ট আলদিন হ্যাঁ এত থাক দেন বডি লিংক কালার আমার বডিতে যদি কোনো লিংক থাকে তার কালার এটা আমরা অ্যাভাটারে দেখে আসছি সব কিছুই বডির টেক্সট কালার এখানে ঝাপসা হয়ে আছে আপনি যদি চান যে এটাকে একটা পিওর ব্ল্যাক করে দিব তাহলে আমি এই ব্ল্যাকে ক্লিক দিব 000 বডি টেক্সট একবারে পিওর ব্ল্যাক হয়ে গেছে দেখেন পিওর ব্ল্যাক হয়ে গেছে দেন হেডার টেক্সট কালার এখানে একটা কালার দেওয়া আছে আপনি ইচ্ছা করলে অন্য একটা কালার সেট করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন হেডারও আমার চেঞ্জ হয়ে গেছে ওকে যা করলাম করলাম ব্যাগে আসি দেন আসেন ব্যাকগ্রাউন্ড আপনার ডিফল্ট ভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে আপনি চাচ্ছেন না আমি এটা ইউজ করবো না আমি এটা ইউজ করবো বুঝতে পারবেন সমস্যা নেই এই দেখেন আমি যদি একটু উপরে যাই এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড শো করতেছে ব্যাকগ্রাউন্ড ভালো বোঝার জন্য আমার আমার লেআউটটা আমি কি করে রাখবো বক্স করে রাখি বক্স করে রাখতে হবে বক্স করলেই দেখতে পাবেন না দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর ধরে নিয়েছে বুঝছেন আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে কি ইউজ করতে পারবেন ইমেজ ইউজ করতে পারবেন ইমেজ ইউজ করতে পারবেন ঠিক আছে
এটা গেল জেনারেল সেটিং নিচে আসুন হেডার এন্ড নেভিগেশন মানে এদের উপরের পার্ট এবং মেনু পার্ট হেডার ফরম্যাট ডিফল্ট হেডার দেওয়া আছে আপনি যদি ইনেবল ভার্টিক্যাল নেভিগেশন এই দেখেন মেনুগুলো কি হবে অনেক সাইডে দেখবেন মেনুগুলো বাম পাশে থাকে তাই না সেই অপশনটা এটা কি আপনার ভার্টিক্যাল নেভিগেশন কি আপনার লেফটে রাখবেন না রাইটে রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে ভার্টিক্যাল নেভিগেশনটা আচ্ছা আমি এটাকে আপাতত উঠাই দিয়ে রাখি উপরে থাক প্রাইমারি মেনু মেক উইথ ফুল ওয়াইড মেনুটা আমার পুরো ওয়াইড ধরে বসে যাবে যদি এটা বন্ধ করে রাখি দেখেন একটা স্পেস আছে না এই পাশে এই পাশে একটা স্পেস ক্রিয়েট করতেছে না আমি ইচ্ছা করলে এটাকে ফুল ওয়াইড করে দিতে পারি ফুল ধরে নিল যেন হেডার লোগো ইমেজ সরি হাইট লোগো ইমেজ আপাতত ইমেজ হাইট আছে সবাই আচ্ছা তো আমি যেটা কাজ করতে পারি আমরা ডিফল্ট ভাবে লোগোটা আমি হাইড করে রাখতে পারি যখন স্ক্রল করব তখন আমার এটা শো করবে এটা দেখতে খারাপ লাগবে আমি স্ক্রল করে রাখলাম দেন আসুন মেনু হাইট এটা মেনু হাইট আপনার হাইটটা বাড়বে কমবে ডিফল্টই থাক লোগো ম্যাক্স হাইট আমি লোগো একটা ম্যাক্সিমাম হাইট দিয়ে রাখলাম যে এর বেশি বড় লোগো এখানে যতই দিক তাও নির্দিষ্ট পরিমাণের ওই লোগোটা থেকে যাবে মানে 82 পিক্সেল আপনি যদি লোগোটা হয় 150 পিক্সেলের না মানে লোগো হাইট ওয়েট যদি বড় হয় হাইটটা যদি বড় হয় লোগোর হাইটটা যদি বড় হয় যতই বড় হোক এর বেশি সে নিবে না ডিভলপে 54 দেওয়া আছে টেক্সট সাইজ এই যে টেক্সট গুলো আছে এটার সাইজ গুলো আপনি কি করে দিতে পারেন বড় করতে পারেন ছোট করতে পারেন বড় করতে পারেন ছোট করতে পারেন দেন এই মেনুর হেডারের ভিতরে যে লেখাগুলো আছে সেটার স্পেস বাড়াতে পারেন কমাইতে পারেন ফন্ট স্টাইল আমি বড় হাতে দিতে সবকটা টেক্সটের কালার আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন চেঞ্জ হয়ে গেল অ্যাক্টিভ লিংক কালার মানে যে পেজে যাব সেই পেজের একটা কালার দেওয়া থাকবে এটা দিয়ে রাখলাম ব্যাকগ্রাউন্ড কালার আপাতত কালার দেওয়া আছে আমি ইচ্ছা করলে ট্রান্সপারেন্ট করে দিতে পারি গতকালকে একজন কোশ্চেন করেছিলেন স্যার আমি স্লাইডারের উপরে কি দিব মেনুটা রাখবো কিন্তু মেনুর কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না এই দেখেন এটা আমার হয়ে গেল আমি যদি কালারটাকে একটু হোয়াইট রাখি তাহলে আপনি জিনিসটা আরো বুঝতে পারবেন এবং ট্রান্সপারেন্ট রাখতেছে না হোয়াইট এর ভিতরে একটু শেডো টাইপের যখন আমি স্ক্রল করতেছি তখন আমার এখানে গিয়ে আমার এটা কি দিতে হবে ব্যাকগ্রাউন্ড দিতে হবে সেটা কি স্টিকি মেনুতে স্টিকি মেনুতে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে এটা আমার সুন্দর লাগবে বুঝতে পারছেন গতকালকে যে কোশ্চেন করছিলাম ব্যাকগ্রাউন্ড আমি কি করব আমি এই ব্যাকগ্রাউন্ড কালারের ট্রান্সপারেন্টটা বাড়াই দিব মানে একবার ট্রান্সপারেন্ট করে দিব ট্রান্সপারেন্ট তাহলে ওটা স্যার এখানে স্যার ট্রান্সপারেন্ট মানেটা কি স্যার এখানে স্বচ্ছ স্বচ্ছ এপাশ থেকে ওপাশে দেখা যাবে মানে স্যার মেনুর নিচে মানে এই যে মেনুটা স্টিল রচ্ছে আর এটা মেনুর নিচে সেট করতেছে মানে ধরেন মেনুর নিচে একটা আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি সেটা দেখতে গ্লাস টাইপের আমার গ্লাস বলে বুঝিত যে এক রুম থেকে আরেক রুমে সবকিছু দেখা যায় দেখি এখানে দেখেন এটা ট্রান্সপারেন্ট অপশন আছে এটাকে আপনি ধরে নিচে দিয়ে দিবেন হয়ে গেল ট্রান্সপারেন্ট বাস
স্টিকি মেনু কই পাবেন পাবেন আসছে ব্যাগে আসি দেন এই যে দেখেন ফিক্সড নেভিগেশন সেটিং এটা হচ্ছে স্টিকি মেনু সেকেন্ডারি মেনু বার সেকেন্ডারি মেনু বারে আমি ব্যাকগ্রাউন্ড কালার ফেড হয়ে আছে আচ্ছা যদি আরেকটা কোনো মেনু থেকে সেটা সম্ভবত কাজ করবে আমি এটা সেকেন্ডারি মেনু এখানে আসে এই যে স্টিকি মেনু উইথ ফুল হোয়াইট টেক্সট সাইজ স্টিকির ক্ষেত্রে দেখেন বাড়তিছে তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা চেঞ্জ হয় না কেন স্টিকি মেনু তো চেঞ্জ হতেছে না স্যার আপনি তো সেকেন্ডারি মেনুতে আছেন সরি 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 হ্যাঁ সেকেন্ডারি মেনুতে আছি আমি প্রাইমারি মেনু ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি মেনু ব্যাকগ্রাউন্ড কালার আছে আমাদের ট্রান্সপারেন্ট করা দেন সেকেন্ডারি মেনু ব্যাকগ্রাউন্ড কালার ও না ট্রান্সপারেন্ট উঠিয়ে দিই সাদা তো দিলাম সবই তো ঠিক আছে পাবলিশ দিই তো এটা দেখেন ডিফল্ট এখানে আছে স্ক্রল করতেছি আমার একটা ব্যাকগ্রাউন্ড ধরেছে তাই না বুঝতে পারছেন জি স্যার এটা এবং আপনি চেক করলে এই মেনু মানে কি স্টিকি হেডার মেনু এটাই হ্যাঁ ফিক্স যে মেনুটা সেটা হচ্ছে স্টিকি মেনু আমি যদি স্ক্রল করি এবং এখানে দেখেন একটা সাদা আছে আপনি এটাকে কালার চেঞ্জ করে দেন আমি এখান থেকে ফন্ট কালার মেনু লিংক কালার প্রাইমারি মেনু ব্যাকগ্রাউন্ড কালার সেকেন্ডারি মেনু ব্যাকগ্রাউন্ড কালার টেক্সটের কালার করে গেল তাহলে টেক্সট কালার এখান থেকে ব্ল্যাক করে দিই পাবলিশ দিলাম এটা আছে না কালার তো চেঞ্জ হলো না ফিক্স নেভিগেশন এবার হয়েছে এবার হয়েছে হয়েছে প্রাইমারি মেনু লিংক কালার কালারটা কই এখানে স্যার লিংক কালার এখান থেকে ব্ল্যাক করে দিয়ে এই তো হইছে আমি এখান থেকে এটার কালার সাদা করে রাখি সাদা করে রাখলাম প্রাইমারি মেনু ব্যাকগ্রাউন্ড কালার এবং প্রাইমারি মেনু লিংক কালার মানে টেক্সচার কালার লিংক কালার মানে টেক্সচার কালার হ্যাঁ এটা রিলোড দিলাম এই তো হয়েছে স্যার সেকেন্ডারি মেনু কোনটা ওটা দিয়ে হচ্ছে সেকেন্ডারি মেনু আমি খুঁজে পাইছি না সেকেন্ডারি মেনু হয়তো বা এখানে ড্রপ ডাউন যেটা হবে সেটার কথা বলছি স্যার মানে স্টিকির যে আপনার ড্রপ ডাউন আছে না জি সেখানে হয়তো এটা শো করবে ওকে তারপর হেডার এলিমেন্ট হেডার এলিমেন্টে আমি কি শো করব আমি এটাকে একটু রিলোড দিই তাহলে আমার সবকিছু আবার চলে আসবে আগের মতন মানে এখানে যে অপশনগুলো আছে নরমালি এরকম থাকবে স্ক্রল করলে আমার এখানে লিংক চেঞ্জ হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে এই তো চেঞ্জ হয়েছে হেডার নেভিগেশন আছে এখান থেকে হেডার এলিমেন্টে আমি গেলাম শো সার্চ আইকন এখানে সার্চ আইকন আছে আপনি ইচ্ছা করলে এটাকে উঠে যেতে পারেন সার্চ আইকন থাকলো না শো সোশ্যাল আইকন সোশ্যাল আইকন এখানে দিলাম সেভ দিচ্ছি পাবলিশ দিলাম পাবলিশ দিয়ে যেটা করব আমরা চলে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে এসে এখান থেকে চলে আসব ডিবি ডিবি থেকে থিম অপশন এসে এখানে দেখি তো আমাদের এই দেখেন শো সোশ্যাল আইকন এখানে ডিসেবল করা আছে আমি এগুলো সবকটা ইনেবল করে দিলাম
ডিজেবল করা থাকলে সোশ্যাল আইকনগুলো কাজ করবে না আমি সেভ এ ক্লিক দিচ্ছি সেভ হইছে এখন আমি রিলোড দিই আসছে সোশ্যাল আইকনগুলো স্যার অ্যাভাটারে যেমন আমাদের হেডার কন্টেন্ট চার পাঁচটা মানে ডিফল্ট ছিল আমাদের মতো আমরা চুজ করতে পারতাম এখানে স্যার ডিবিতে কি আমাদের এই মানে হেডার গুলো আমাদের নিজেদের মতো করে সেট করতে হবে হ্যাঁ 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 ডিফল্ট মানে নিজেদের মতো করে নিতে হবে আচ্ছা তো সোশ্যাল আইকন নিলাম স্যার সোশ্যাল আইকন তো উপরে আসলো এটা কি মেনু বারে রাখা যাবে না রাখা যাবে রাখা যাবে মেনু বারে রাখা যাবে দেখাচ্ছি আমি চাইছি যে এখানে আরো অনেক কিছু অ্যাড করা যাবে যেমন এখানে দেখেন নিচে আছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস পাবলিশ দিলাম রিলোড দিলাম দেখছেন আসছে আচ্ছা আপনার ওই অ্যান্সারটা পরে দিচ্ছি যে এখানে সোশ্যাল অ্যাকাউন্টগুলো কিভাবে অ্যাড করবো ঠিক আছে যখন ওই পাটে আমি যাবো তখন আমি দেখাচ্ছি আপনাকে তো ব্যাগে আসলাম তো হেডার এর নেভিগেশন এটাকে সবাই বুঝতে পারছেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দিতে পারবো এবং স্টিকির ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো কালার এখানে আমি সোশ্যাল আইকন গুলো অ্যাড করতে পারবো ঠিক আছে এবং কন্ট্যাক্ট ফর্ম যেগুলো আছে সেগুলো আমি অ্যাড করতে পারবো ওকে তো চলে আসছে এই দেখেন এটা সরি সরি আমার ভুল হয়ে গেছে যেটা এই যে এটা হইতেছে সেকেন্ডারি মেনু উপরে দেখেন এখন আমি এটাকে যদি চেঞ্জ করি আমি এটা রিলোড দিই এখন আমি সেকেন্ডারি মেনু চেঞ্জ করতে পারবো ডিফল্ট ভাবে ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে সেকেন্ডারি মেনু এটা হইতেছে সেকেন্ডারি মেনু এতে হেডার এর নেভিগেশনে যাই যাওয়ার পরে সেকেন্ডারি মেনুতে যাই দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে রাখছি এই তো এখান থেকে টেক্সচার কালার আমি সাদা করে দিই সাদা হয় টেক্সচার কালার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চাই চেঞ্জ করব বোঝা গেছে সেকেন্ডারি মেনু কোনটা এটা ডিজেবল করা ছিল যার কারণে এটা খুঁজে পাচ্ছি না ক্লিয়ার হেডার এন্ড নেভিগেশন সবাই ক্লিয়ার হয়েছেন জি স্যার জি স্যার নেক্সট আছে নেক্সট আছে ফুটার অপশন সবার নিচে আছে ফুটার অপশন এই যে লেআউট বলছে আপনার কলাম স্টিকি মেনু দেখলাম না এটা তো স্টিকি মেনু হয় তো ফিক্স নেভিগেশন যেটা সেটা স্টিকি মেনু নামটা শুধু পরিবর্তন আছে ও আচ্ছা ফিক্স নেভিগেশন হচ্ছে স্টিকি মেনু এখানে ফিক্স নেভিগেশন হ্যাঁ সেটা হচ্ছে আপনার স্টিকি মেনু ওকে এখানে লেআউট দেওয়া আছে চারটা মানে চারটা কলাম আছে এই যে ফুটার অপশন দেখেছেন না এই যে ব্ল্যাক থেকে এই ব্ল্যাক পর্যন্ত এই ব্ল্যাক থেকে এই ব্ল্যাক পর্যন্ত মানে ডিসপ্লে বাই এত দূর থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে ফুটার অপশন আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করে দেন এটা কালার চেঞ্জ হয়ে যাবে ওরে বাবারে ঠিক আছে এখানে কয়টা কলাম করা আছে চারটা কলাম করা আছে আপনি ইচ্ছা করে কলাম চেঞ্জ করতে পারেন তিনটা দুইটা দেন দুইটা হয়ে গেলে ছোট হয়ে যাবে দেন আপনি এই পাশে ছোট এই পাশে বড় এগুলোতে আপনি টেক্সট রাখতে পারবেন ঠিক আছে এখান থেকে লেআউট সেট করে নিলাম এখানে কিছু রাখবো এখানে কিছু রাখবো এখানে কিছু রাখবো এটা হলো লেআউট অপশন দেন উইথ গেট আমি উইথ গেটের এখানে টেক্সট সব উইথ গেট এখানে দেওয়া আছে উইথ গেটের টেক্সটের কালার এখানে এগুলো যে টেক্সটের কালার মানে এই সেকশনে আপনার সবকিছু উইথ গেট থেকে নিয়ে আসতে হবে সেই এখানে যেগুলো ইউজ করা হবে তার কালারের কথা বলছে এখানে আমি এটা কালারটা চেঞ্জ করে দিই চোখে লাগতেছে কালারটা একটু বাস ব্যাগে আছে ফুটার এলিমেন্ট এখানে যে অপশনগুলো আছে স্যার এগুলো আমি ফেলে দিতে পারি না মানে বাদ দিতে পারি না স্যার এগুলো এগুলো স্যার যে টেক্সটগুলো আছে বাদ দিব আসছে এরপরে ফুটার এলিমেন্টের ভিতরে আছে সোশ্যাল আইকন এই যে নিচে দেখেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো যেটা আছে আপনি যদি দেখে ক্লিক দেন এটা হাইড হয়ে যাবে ক্লিক দিলে শো করবে তারপরে ফুটার মেনু আপনি যদি এখানে কোনো মেনু অপশন রাখতে চান তার মেনুর যে কালার ব্যাকগ্রাউন্ড কালার
ফুটার কালার যা হবে সেটা এখান থেকে চেঞ্জ করেন যদি মেনু রাখেন আপনি এখানে বটম বার এই যে নিচের যে বারটা আছে এই ব্যাকগ্রাউন্ড কালার আপনি এটাকে একটু ট্রান্সপারেন্ট কমাই দেন বটম বারের কালার ঠিক আছে টেক্সটের কালার আপনি এখন হোয়াইট করে দেন বা রেড কালার করে দেন টেক্সটের কালার সোশ্যাল আইকন কালার এখানে একটা কালার আছে আপনি ইচ্ছা করলে এটাকে রেড করে দিতে পারেন রেড হয়ে গেল সোশ্যাল আইকন কালার এটা গেল ফুটার আমি সেভ দিচ্ছি এরপর আসেন বাটন বাটন স্টাইল মানে যেগুলো বাটন আছে এগুলোর স্টাইল কিরকম হবে বাটন এখানে আপনার লিঙ্ক আছে যার কারণে লাল হয়ে গেছে আর অন্য কোনো যদি বাটন থাকে এটা বাটন টেক্সটের কালার দেখেন এখানে সাদা আছে আমি টেক্সটের কালার যদি এটা করে দিই বাটনের কালার এটা হয়ে যাবে রিলোড দিয়ে সেভ দিলে কালার চেঞ্জ হয়ে যাবে তারপরে বাটনে যেগুলো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবেন মানে মোট কথা আমরা গতকালকে এলিমেন্ট নিয়ে বাটনে যেগুলো ব্যবহার দেখেছি না স্যার প্রশ্ন আছে হ্যাঁ করেন স্যার এখানে তো বাটন আছে কয়েকটা আমি যদি বিভিন্ন রকম বাটন বিভিন্ন রকম করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে ডিজাইন করতে হবে বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তারপরে ইমেজ নিয়ে সেট করবেন এলিমেন্টের ভিতর থেকে মানে আমরা যে এখান থেকে সেট করতেছি না হ্যাঁ এখান থেকে যে বাটন গুলো নিয়ে আমরা সেকশন নিয়ে সেকশনের ভিতরে বাটন নিয়ে সেখান থেকে ডিজাইন থেকে আপনি বাটনের স্টাইল গুলো চেঞ্জ করে দিবেন তাহলেই হবে যেমন এই যে দেখেন একটা বাটন স্টাইল চেঞ্জ করছে আমরা কিন্তু গতকালকে এত সুন্দর বাটন করতে পারিনি কারণ এ পিছনে একটা ইমেজ সেট করেছে তার ব্রাশ টাইপের বাটন ঠিক আছে যেহেতু পেইন্ট সার্ভিস রিলেটেড আপনি এরকম বাটন ব্যবহার করতেই পারেন এই আর কি ব্লগ অপশন আপনার যদি কোনো ব্লগ পেজ থাকে সেটা দেখতে কিরকম হবে সেই অপশনটা যেহেতু আমরা কোনো ব্লগ পেজ নেই এখন নাই আমরা আছি হোম পেজের ভিতরে দেখি কি আছে মোবাইল স্টাইল এটা খুব জরুরি দরকার কারণ আমাকে তো রেসপন্সিভ করতে হবে তাই না আমরা এখান থেকে দেখতে পাবো ট্যাবলেট সাইজে কি হয়ে আছে কোনো সমস্যা আছে কিনা যদি কোনো সমস্যা থাকে আমরা এখান থেকে খুব সহজে সমাধান করতে পারবো ফোনে দেখি ফোনের ভিতরে কোনো কিছু ভাঙে গেছে কিনা ডিবি অ্যাভাডা ইলিমেন্টর এগুলো অটো রেসপন্সিভ এগুলোতে কোনো প্রকার রেসপন্সিভ করার দরকার পড়ে না তাও আমরা চেক করব মোবাইল মেনু এখানে যে মেনুটা আছে এই মেনুটা এরকম স্মুথ হবে এবং কালার টেক্সটের কালার এটা আছে এখানে আমার লোগো হবে কিনা মোবাইল মেনুতে আমার লোগো থাকবে কিনা সেই অপশন এবং ব্যাকগ্রাউন্ড কালার এটা রাখবো না অন্য কিছু রাখবো সেই অপশনগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো আলসানি বলেন স্যার মোবাইল মেনুতে স্যার যদি সাব মেনু তৈরি করি তাহলে সাব মেনুগুলো হচ্ছে এরো আকারে দেখায় না মানে একদম ডাইরেক্টলি সাব মেনু সহ দেখায় আর কি মোবাইল মেনুতে কি হয় মানে এখানে সাব মেনু আরে স্যার সাব মেনু যদি আমি তৈরি করে রাখি আগে থেকে তাহলে হচ্ছে মোবাইল মেনুতে ক্লিক করার পরে হচ্ছে সাব মেনু সহ সবগুলো চলে আসে মানে যতগুলো সাব মেনু এখানে থাকে তারপর সাব মেনুর ভিতরে যদি আরো কোনো মেনু থাকে তাহলে এগুলো চলে আসে মানে আমি হচ্ছে এই এরোতে ক্লিক করব তারপর আসবে এরকম সিস্টেম স্যার হচ্ছে না দেখি এরকম তো আসার কথা না আমার নাম দিলাম একটা মেইন মেনু নাম দিচ্ছি ক্রিয়েট মেনু এখান থেকে অ্যাবাউট কন্টাক্ট হোমটাকে নেই হোমটা দিলাম অ্যাবাউটের ভিতরে সিম্পল টেস্ট রাখলাম সেভ দিলাম রিলোড দিই এটাও রিলোড দিই ও সরি এটা কোথায় হবে সেটা দেখে দিইনি প্রাইমারি মেনু হবে
এটা চলে আসছে হোম কন্টাক্ট অ্যাবাউট আস এই যে আরো আসছে এ হোম মাসখানে চলে গেল কিভাবে ও সরি কন্টাক্ট আস চলে গেল আচ্ছা আপনি বলছেন এটা এভাবে আসে না একবারে আসে না আমি চলে যাচ্ছি কোথায় মোবাইল হ্যাঁ স্যার সরি মোবাইল স্টাইলে চলে যাচ্ছি আমি মোবাইল মেনুতে গেলাম এরকম আসছে আচ্ছা হ্যাঁ স্যার এরকম আসছে আচ্ছা ঠিক আছে আমরা একটু ব্যাগে আসি মেনুতে গিয়ে মেইন মেনু না তাহলে এখান থেকে ওটা চেঞ্জ করা যাবে না এটাকে আপনাকে এখন কাস্টম আর মোবাইলে তো এরকম ভাবে আসে মূলত কাস্টম কোড ব্যবহার করে ওটাকে আপনার ভিতর ঢুকাতে হবে কালারে গেলাম না আর মেনু উইডগেট হোম পেজ সেটিং হোম পেজ সেটিং আমাদের স্ট্যাটিকে আছে অ্যাডিশনাল সিএসএস আচ্ছা মোটামুটি আমার থিম অপশন শেষ থিম অপশনের ভিতরে বলেছি আমি কি হেডার পার্ট পাবো আর কি ফুটার পার্ট পাবো এবং বডির ভিতরে শুধু টেক্সটের অপশনগুলো আমরা চেঞ্জ করতে পাবো ঠিক আছে একজন বললেন যে এখান থেকে উইডগেট কিভাবে ফেলে দিব এই যে দেখেন উইডগেট আছে এখানে উইডগেটের ভিতরে ফুটার এরিয়া উইডগেট দেখেন আর্কাইভ ক্যাটাগরি মেটা আপনি এখান থেকে কি করবেন রিমুভ করে দেন আর্কাইভটা উঠে গেল ক্যাটাগরিটা রিমুভ করে দেন ক্যাটাগরি উঠে গেল মেটা রিমুভ করে দেন মেটা উঠে গেল এখন আপনি এখানে অ্যাড করবেন কিছুই নাই ফুটার এরিয়া 1 এ অ্যাড করবেন অ্যাড গ্যাজেটে যান আপনি এখান থেকে কি অ্যাড করবেন আমি এখান থেকে চাইছি যে আমার লোগোটা চলে আসুক আমি কি করব তাহলে ইমেজটা নিব ইমেজ নিব অ্যাড ইমেজে যাব যাওয়ার পরে এখান থেকে আমি চাইছি একটা লোগো নিতে ডিভির যে লোগোটা ছিল সেটা করে দেব ভাইদেরকে একজনকে নিই স্যার ফুটার উইডজেট যে এরিয়াটাই পুরো এরিয়াটাই বাদ দিয়ে দেওয়া যায় না পুরো এরিয়াকে বাদ দিবেন আপনি জি স্যার এবারেতে তো বাদ দেওয়া বাদ দিয়েছিলেন তাহলে এখানে দেখেন আপনি যে ফুটারে যান ফুটার কি ফুটার 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 উইডজেট উইডজেটের ভিতরে উইডজেটের ভিতরে নাই লেআউটে যায় ফুটার লেআউট তিনটা আছে বিল্ডার অ্যাডভান্স উইডগেটের অপশন কই গেল বাদ দেওয়া যাবে কলাম লেআউট আর অ্যাপিয়ারেন্স থেকে ঢুকে না হলে চেষ্টা করে দেখতে না অ্যাপিয়ারেন্স থেকে হবে কি এটা নাই করা যাবে যদি এই সেকশনটাকে বাদ দিই তাই না জি স্যার এটা এবারেতে আমি যেটা করছিলাম ওখানে বাদ দিয়েছিলাম স্যার এবারেতে অপশনটা ছিল এখানে আছে কিনা সেটা জানতে চাচ্ছি এখানে তো খুঁজতে হবে আছে কিনা খুঁজতে হবে খুঁজে দেখেন হয়তো অপশন থাকতে পারে ওকে স্যার ঠিক আছে তো মোটামুটি আমি থিম অপশনটা দেখাই দিলাম আপনারা থিম অপশনে প্র্যাকটিস করবেন দেন আছেন একজনের কোশ্চেন ছিল যে আমি হোম পেজটা আমার মতন করে সাজাবো মানে এখানে এই সোশ্যাল আইকন গুলো এখানে রাখবো মেনু গুলো এখানে রাখবো তাই না আমার মতন মেনু সাজাবো তাই না কে যেন কোশ্চেন করছেন না আচ্ছা এই জি স্যার ছোট আমার স্টুডেন্ট কে আচ্ছা আমাদের ছোট্ট স্টুডেন্ট আছে দেখ বড়রা ক্লাস করতেছে না তাও বলো ছোট যে আছে কেউ ওকে
আমি চলে যাব পেজ থেকে অ্যাড নিউ একটা নতুন পেজ নিব এখানে আমি দিয়েছি হোম টু নামে হোম টু নামে আমি একটা পেজ ক্রিয়েট করতেছি সেটাকে আমি আপাতত পাবলিশ দিলাম যদি আমি পাবলিশ দিই এখান থেকে আমি এটা যদি ভিজিট করি ডিফল্ট ভাবে আমার এই অপশনগুলো চলে আসছে তাই না এই যে মেনু উপরের মেনু এই অপশনগুলো ডিফল্ট ভাবে চলে আসছে না আমার তো এগুলো কিছু দরকার নাই আমার পুরোটা কি লাগবে ব্ল্যাঙ্ক লাগবে পুরোটা আমার ব্ল্যাঙ্ক লাগবে আচ্ছা লেআউটটা আমি একটু চেঞ্জ করে দিই তাহলে জিনিসটা খুব সুন্দর দেখতে ভালো লাগবে বক্স আছে বক্সটাকে উঠিয়ে দিই আমি এখান থেকে হেডারে যাইতেছি হেডার ফরম্যাট বক্সটা কই থেকে দিলাম যেন জেনারেল সেটিং থেকে লেআউট সেটিং হ্যাঁ বক্সটা আমি বন্ধ হ্যাঁ বক্সটা আমি বন্ধ করে দিয়েছি ওকে দেখেন এখন আপাতত আমার কোনো বক্স নেই পুরো ওয়াইড জুড়ে আমার আছে ঠিক আছে এখন দেখেন এইখানে কি কি আছে আমি সাজানোর আগে একটু ডান বাম ঘাটে দেখব আমি যখন এই পেজটা সাজালাম এখানে আমার ডান সাইডে একটা কি এসছে সাইড বার চলে আসেনি সাইড বার আসে তো না জি স্যার আসছে স্যার আমার এটা দরকার নাই আমি কি করব একটু দেখেন নো সাইড বার এই যে ডিবি পেজ সেটিং এর এখানে লেখা আছে নো সাইড বার জি স্যার ওকে ট্যাব দিচ্ছি আমি নিচে যে স্যার টেমপ্লেটের একটা বিষয় আছে স্যার ওইটা আসছে আসছে আছে এখন না স্যার সাইড বার নাই ওকে একটু নিচে আসি এখন পেজ অ্যাট্রিবিউট আমার এখানে দেখেন টেমপ্লেট নামে একটা অপশন আছে এখানে কি আছে ডিফল্ট টেমপ্লেট আমি এখান থেকে করে দিব ব্ল্যাঙ্ক পেজ করে দিলে কোনো মেনুই শো করবে না কিছুই শো করবে না একবারে সাদা একটা পেজ আপনার কাছে শো করবে আছে কোনো কিছু না স্যার কোনো কিছু আছে এখানে মেনুটি আছে এখন আমরা এটাকে সুন্দরভাবে সাজাবো কিন্তু ঘটনা হয়েছে দেখেন এখানে পেজ টাইটেল এখানে শো করতেছে পেজ টাইটেলটা এখানে শো করতেছে এটা হাইড করব কিভাবে যদি তো পেজ টাইটেলে কোনো অপশন এখানে আমাদের আছে কিনা পেজ টাইটেলের অপশন এখানে দেখতেছি না তো তাহলে আমরা যেগুলো টেমপ্লেট ইম্পোর্ট করছি একটু ওদের হোম পেজটা দেখে আসি ওরা কিভাবে টাইটেলটা হাইড করেছে ওদেরটা দেখি ওদের এখানে পেজ টাইটেল আমি হাইড করার ওদের অপশনে পাইতেছি না মানে ওরা কি যেতে করছে ওরা অবশ্যই কোনো একটা কোডিং ব্যবহার করেছে আমি তো কোডিং পারি না আমাকে তো এটা হাইড করতে হবে এটা আমার দরকার এটা কি আমার দরকার না স্যার এটা দরকার নাই হাইড করব কিভাবে আমি চলে যাব অ্যাপিয়ারেন্স প্লাগইন থেকে অ্যাড নিউ এখানে এসে সার্চ দিব পেজ টাইটেল হাইট লিখি হাইট পেজ টাইটেল হাইট পেজ টাইটেল আরে হাইট পেজ টাইটেল দেখে একটা প্লাগইন পাবেন এটা সার্চ দিবেন প্রথম যে প্লাগইনটা আসবে এটাকে আপনি ইনস্টল করবেন হাইট পেজ এবং পোস্ট টাইটেল অ্যাক্টিভ করলাম চলে আসে দেখেন ডিভিতে যদি আমি একটা সাইট ডিজাইন করি আমার এত কম প্লাগইন ব্যবহার করা লাগবে চিন্তা করতে পারবে না দেখেন এ পর্যন্ত আমি শুধুমাত্র দুইটা প্লাগইন দিয়েছি ডাব্লিউপি রিসেট দিয়েছি শুধু আমার টেমপ্লেটটা কি করার জন্য রিসেট দেওয়ার জন্য মাত্র দুইটা প্লাগইন দিয়ে আমি কত সুন্দর করে আমি সাইটটা সাজাতে পারলাম না একটু আগে টেমপ্লেট ইউজ করে যত প্লাগইন কম ব্যবহার করবেন আপনার সাইটটা তত ফাস্ট হবে যত প্লাগইন কম ব্যবহার করবেন এটা মাথায় রাখবেন তো আমি হাইট পেজ টাইটেল এন্ড শো এটা দিলাম এটা কিভাবে কাজ করবে আমি আমার পেজটাকে পেজ টু মানে হোম টু হোম টু কে কাজ করতেছি এখানে এসে একটু স্ক্রল করলে দেখতে পাবো হাইট পেজ এন্ড পোস্ট টাইটেল এখান থেকে হাইট দা টাইটেলে ক্লিক দিয়ে দিব আপডেট দিব
এখন এটা এখানে আমি রিলোড দিই কিছু আছে না স্যার চলে গেছে চলে গেছে না জি স্যার এখন আমি এটাকে আমার মতন করে কাজ করব এজ এ ইনেবল ভিজুয়াল বিল্ডারে যাই স্টার্ট বিল্ডিং এ যাইতেছি প্রথম সেকশন আমার কি দরকার প্রথম সেকশন আমার কয়টা ভাগ হবে এটা চিন্তা করেন আগে আমার সেকশনটা হবে তিনটা ভাগ হবে প্রথম সেকশনে আমার থাকবে লোগো সেকেন্ড সেকশনে থাকবে আমার মেনু থার্ড সেকশনে থাকবে আমার সোশ্যাল আইকন দিয়ে ঠিক আছে তাহলে প্রথম যে পার্টটা থাকবে লোগো পার্ট সেটা আমার কিন্তু ছোট থাকবে মাঝখানে পার্টটা থাকবে কি বড় থাকবে এবং লাস্টের পার্টটা থাকবে আর একটু ছোট রাখতে পারি আমি তাই না বুঝতে পারছেন আমার কথাটা আমি এখন এখান থেকে দেখব আমার 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 ওই অপশনটা কই আছে যদি আমি রেগুলারে না পাই এখানে আমি গিয়ে এই যে স্পেশাল দেখব অথবা এই যে রেগুলার দেখব রেগুলারের ভিতরে তো আসিলাম তাহলে একটু স্পেশাল দেখি একটু এটাকে ডিলিট করে দিই তাহলে আমি একটু স্পেশাল ঘাটি স্পেশালের ভিতরে ওই রকম ছোট ছোট কিছু আছে নাকি নাই সমস্যা নাই আমরা তাহলে এখান থেকে নিতে পারি এই পার্টটা নিতে পারি দেখেন বা এই পার্টটা মাঝখানে বড় এই পাশে ছোট এই পাশে ছোট এটা নিলাম এটা বড় এটা ছোট এটা ছোট ঠিক আছে এখন এখানে আমি লোগো দিব এখানে ইমেজ স্যার ফুল হোয়াইটটা নিলে ভালো হতো স্যার ফুল হোয়াইট তো হয়নি কি ফুল হোয়াইট এই যে যে কন্টেইনারটা নিলেন না স্যার ওইটা এটা জি স্যার লেআউট এটা ফুল হোয়াইটে তো এই অপশনটা পাবো না যার কারণে আমি নিলাম না আচ্ছা দাঁড়ান এটাকে টানা ইনস্টা করা যায় কিনা একটু দেখি তো এই তো দিলাম এখানে না প্যাডিং কমে ওটাকে নিয়ে আসা যাচ্ছে না আচ্ছা ফুল হোয়াইট নিয়ে ওটা পরে করি আপাতত সাদা আগে আমি আপাতত সাদা ফুল হোয়াইট নিয়ে পরে দেখতেছি আমি এখানে দিলাম আপনার হয়তো সেম কি দিব ইমেজ দিব তাই না যেহেতু আমার লোগোটা থাকবে ইমেজ আকারে ইমেজ ইমেজ চলে আসলো এখানে চেঞ্জ করে আমি লোগো সেট করতেছি আপলোড ডেস্কটপে দেখি কোনো লোগো আছে কিনা আমার নেকটারদের নেকটার একটা লোগো ছিল খুঁজে বের করি নেকটার লোগো পেয়েছি সিলেক্ট ফাইল লোগো দিলাম আপলোড লোগো এটার আপনি ইমেজের সাইজটা আপনি চেঞ্জ করে দেখবেন সময় খুবই কম আমি আর লোগোর সাইজ চেঞ্জ করতেছি না জাস্ট আপনাকে শুধু বুঝাচ্ছি দেন এখানে এসে আপনি কি করবেন এখন মেনু সেট করবেন মেনু চলে আসলো এগুলো সাইজ টাইজ চেঞ্জ করে নেবেন সব দেন এই পার্টে এসে সোশ্যাল আইকন সোশ্যাল মিডিয়া ফলো বুঝা গেছে বুঝতে পারছেন ঠিক আছে বোঝা গেছে জি স্যার কিন্তু এখানে তো স্যার অ্যাভাটারটা যেরকম আমরা ফুল হোয়াইট ইউজ করে হচ্ছে গিয়ে মানে একদম বাম পাশে কর্নারে লোগো দিতে পারছি বা ডান পাশে কর্নারে এগুলো দিতে পারছি ওটা তো এখানে পসিবল না তাহলে
এখানে একটু দেখি এই রো সেকশনে ডিজাইনে যাই বা অ্যাডভান্সে যাই অ্যাডভান্সে গিয়ে ভিজিবিলিটি না এগুলো অন করে দিয়ে রাখবেন কারণ সবটাতে আমার শো করবে কন্টেন্টের ভেতরে লেআউট ডিজাইনে যাবে স্পেসিং বক্স এই তো মনে হচ্ছে এটা ফুল হোয়াইট চলে যাবে যেগুলো সেকশন করে নিচ্ছেন আপনি ডিজাইনে গেলে সব পাবেন সাইজিং এ যান ওয়াইডটা 100% করে দেন এবং ম্যাক্স ওয়াইড আপনি যা আছে সব ফুল করে দেন ঠিক আছে আর হাইটটা অটো করে দেন মানে ওয়াইড অনুযায়ী হাইটটা অটো ভাবে ধরে নিবে বুঝতে পারছেন সব অপশনে আছে একটু না মাথা খেটে টেকনিক খেটে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যদি একটা ব্যাক প্রশ্ন ছিল হ্যাঁ করেন কি প্রশ্ন করবেন এবারেতে স্যার ওই স্লাইডার রেভলিউশন দিয়ে বিভিন্ন অফারের স্লাইডার স্লাইডগুলো তৈরি করতে পারছে তো এটা কি স্যার ওই অটোতে কি পারবে স্যার ডিভিতে ওকে হ্যাঁ গুড একটা কোশ্চেন করেছেন দেখি তো পারবো কিনা আমি চলে যাচ্ছি রেভলিউশন স্লাইডার কি আমি ডাউনলোড করে এখানে রাখছি আছে এখানে না আবার ডাউনলোড করে নাকি নাই আচ্ছা আমি আবার ডাউনলোড দিচ্ছি আচ্ছা কেউ ওই লিংকটা দেন তো একটু স্লাইডারের লিংকটা কেউ দেন তো স্লাইডারের লিংকটা কেউ একজন টেক্সট করে দেন পাইছেন স্যার আইনি এটা লিংক দেওয়া হলো সামনে থেকে এইস নাই ও স্যার সরি স্যার এটা লিংক হলো আচ্ছা ঠিক আছে আমি আমি দেখতেছি এখন দিছি স্যার দেখেন এখন লিংক হচ্ছে এটা তো দিছে মেগা লিংক এটা তো টেমপ্লেট রেভলিউশন স্লাইডার ও স্লাইডার আপনাকে দেওয়া হয়নি রেভলিউশন স্লাইডার তো দেন ওই স্লাইডারটা কি এটা দিয়ে আবার ইনস্টল দিবেন নাকি এরকম হ্যাঁ হ্যাঁ প্লাগইন আকারে ইনস্টল দিব আমরা আমরা প্লাগইন আকারে ইনস্টল দিব আচ্ছা ঠিক আছে তো এটা কি কোনো কি দিয়ে ব্যবহার করতে হবে আমরা কি এর আগে কি ব্যবহার করেছি জি না তাহলে কি কি তাহলে কেন লাগবেন কি তাহলে কেন লাগবে বলেন একটু সময় নিবেন তো ডেস্কটপে ডাউনলোড দি স্যার আসসালামু আলাইকুম আছেন স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আছি স্যার কালকে হচ্ছে স্যার বলেছিলাম আপনাকে যে আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস ইয়া স্যার এবারে আপনার থেকে চেঞ্জ হচ্ছে না এই ইয়া থেকে আমি স্যার হচ্ছে সবকিছু নতুন করে আবার দিলাম স্যার এখনো সেম অবস্থা এখন আমার কি করা উচিত স্যার সব ডাটাবেস ফেলে দিয়েছেন আপনি হ্যাঁ হ্যাঁ একদম স্যার সবকিছু ক্লিয়ার করে হচ্ছে আমি আবার আচ্ছা আপনি কাজ করেন সন্ধ্যাবেলা সন্ধ্যার পরে সন্ধ্যাবেলা বলতে আপনি 9টার পরে জি স্যার 9টার পরে আমাকে একটা নক দিয়েন আমি এই ডেস্কে দেখব নি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার আচ্ছা আমি স্লাইডার রেগুলেশন আপনাদের যে ওই ইয়ার প্লাগইন আছে ডিভি থিমের প্লাগইন সেখানে আমি ইম্পোর্ট করে দিলাম হ্যাঁ স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্ক্রিন দেখতে পাচ্ছেন না না স্যার ঠিক ওকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি আমি শেয়ার দি স্ক্রিন শেয়ার যে এটা আছে আমি আপলোড ফাইলে গেলাম
ডেস্কটপ স্লাইডার স্লাইডার রেগুলেশন আপলোড হবে আপলোড হয়ে গেছে প্রায় এর ভিতরে দেখি তো কিছু আছে কিনা হ্যাঁ এই এই জিপ ফাইলে ডাউনলোড করে দুটো ফোল্ডার পাবেন এটাকে আলাদা করবেন আলাদা করে এটাকে আবার জিপ করবেন এটাকে কি করব আবার জিপে রূপান্তর করব দেন এটা উঠাবো স্লাইডার রেভলিউশন 2 লো উঠাবো তো যাচ্ছে আমি প্লাগইনে প্লাগইন 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 অ্যাড নিউ আপলোড চুজ ফাইল স্লাইডার রেভলিউশন 2 ইনস্টল কোন ডেমোটা দিব আমাদের কি ছিল ডেমোটা ওটা আগে যে ডেমো ছিল স্যার ওটা বিগ সামার সেল বিগ সামার সেল দেখি নেচার স্লাইডার এটা একটু ডাউনলোড করে দেখি তো এটা হতেছে এটাও ডাউনলোড হতেছে ও তাহলে আমাকে সি প্যানেল থেকে কি ইম্পোর্ট করতে হবে কি আসলে এটা ওরে আল্লাহ আমি এটা ক্লোজ করে দিলাম কেন লিংকের ওই প্রবলেমটা কেন দেখায় আপলোডের সময় ও তাই তো তোর এর ভিতরে হাই হাই ডেস্কটপ এর ভিতরে গেলে আপনি আরো একটা ফোল্ডার পাবেন অ্যাডঅনস আছে অনেকগুলো এখানে কিছু স্লাইডার অ্যাডঅনস আছে ইচ্ছা করলে এটাও ব্যবহার করতে পারবেন আপনারা আজকে অ্যাডঅনস ব্যবহার করে দেখাচ্ছি এই দেখেন ইম্পোর্ট টেমপ্লেট এন্ড অ্যাডঅন যেগুলো আছে সেগুলো আপনি কি হবে এর ভিতরে আরো কিছু টেমপ্লেটের লিংক দেওয়া আছে ঠিক আছে এই টেমপ্লেটের লিংক মেগার লিংক এগুলো আপনি ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারেন যেমন আমি এই মেগাতে যাচ্ছি দেখেন নিউ টেমপ্লেট যেগুলো আছে এগুলো আপনি এই দেখেন টেমপ্লেট 1 GB টেমপ্লেট দেওয়া আছে ঠিক আছে আজকে যে স্লাইডার রেভলিউশন স্লাইডার আমি ফাইলটা পাঠাইছি আপনাদেরকে সেখানে 1 GB টেমপ্লেট আছে আপনারা এটা টেমপ্লেট ইউজ করতে পারেন এবং ম্যানুয়ালি যদি ডাউনলোড করতে যান এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন যে লিংকটা আপনাদেরকে দেওয়া হয়েছে ম্যানুয়ালি ডাউনলোড করার লিংকটা দেন আপনাদের গাইডেন্স আছে এখান থেকে কিভাবে ইনস্টল দিবেন এবং অ্যাডঅনস গুলো কিভাবে ব্যবহার করবেন সেটার ভিডিও লিংক দেওয়া আছে সব কিছু দেওয়া আছে দেখে নেবেন আপনারা দেন টেমপ্লেট ডাউনলোড ওই অপশনই সব অ্যাডঅনস কিভাবে দিবেন ফর অ্যাডঅনস লক ইন দ্য মেইন ডাউনলোড প্যাক প্লিজ আনজিপ দ্য প্যাকেজ এন্ড লক লুক ফর দ্য অ্যাডঅনস ইনসাইড এন্ড ইনস্টল অ্যাডঅনস স্যার এটা কি গুগল ড্রাইভের আপনি যেটা দিয়েছেন ওইটার মধ্যে আছে নোটপ্যাডটা হ্যাঁ 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 এই যে এই যে স্লাইডার রেভলিউশন আছে না এটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করলে এর ভিতরে আপনি এটা পাবেন আমি দেখাচ্ছি ভালো হবে এই ফাইলটা ডাউনলোড হবে এর ভিতরে একটা পাবেন স্লাইডার রেভলিউশন এটাকে ড্র্যাগ করে সাইডে রাখবেন একটা ফোল্ডার চলে আসবে এই ফোল্ডারটা ওপেন করবেন এই ফোল্ডারের ভিতরে আছে প্লাগইন এবং অ্যাডঅনস এবং টেমপ্লেটের লিংক ওইখানে 1 GB এর মতন টেমপ্লেট আছে আপনি ইচ্ছা করলে ওই টেমপ্লেটগুলো ডাউনলোড করবেন এটা হচ্ছে আপনার মেইন স্লাইডার এটাকে আপনার ইম্পোর্ট করতে হবে কোড এনি স্লাইডার রেভলিউশন ঠিক আছে আমি এই লোকেশন নিচ্ছি চলে যাচ্ছি কোথায় আপলোড চুজ ফাইল এই লোকেশনে গেলাম এই ফাইলটাকে আমি ইম্পোর্ট করে দিলাম নেন আপনাদের কত টেমপ্লেট দরকার নোটপ্যাডের লিংক স্যার নোটপ্যাডটা কোথায় পাবেন নোটপ্যাড ও জিপ ফাইলের ভিতরেই পাবেন এই নোটপ্যাডের লিংকটা টেমপ্লেট স্যার টেমপ্লেট কি স্যার ওগুলো সব স্লাইডারে স্লাইডারে সব স্লাইডারে
এক জিবির মতন আপনার টেমপ্লেট আমি দিয়ে দিলাম, এর আগে একটা লিংক দিয়েছি, এখানে আপডেট আছে, আপডেট টেমপ্লেট গুলো এখানে আছে, ব্যবহার করবেন ঠিক আছে। আমি আপাতত রেকর্ডিংটা পজ করতেছি। কত সময় লাগবে? 500 দিয়েছি আমি। ওহো, রিমুভ করতে করতে আমি প্লাগইনটা মানে ইয়েটা রিমুভ করে দিয়েছি, রিস্টোর দিয়ে দিই। এর ভিতরে এটা আছে নেচার, এটাকে আলাদা করে দিই। এর ভিতরে কিছু অ্যাডন ছিল, আজকে দেখি এই অ্যাডনস গুলো নিয়ে একটু কাজ করবো। দেখি কি কি অ্যাডনস আছে, লগ ইন অ্যাডনস, মেনটেনেন্স মোড, রিফ্রেশ। আচ্ছা, অ্যাডনস গুলো কিভাবে কাজ করবেন সেটাও দেখাচ্ছে। অ্যাক্টিভ করলাম, আপনারা কি এই লিঙ্ক গুলো অন্য কাউকে শেয়ার করেন? না স্যার, কখনো হয় না। আমি একটু এই দিক দিয়ে মানে একটু কিপটাই যাই। আপনারা একটু কিপটাই যাই, আপনারা আছেন ফাইট করে, আপনাদের কিছু কাউকে কেউ সুপারিশ করে নিয়ে আসুন, তাই না? আমরা স্যার আপনার আপনার থেকে কিপটে ভালো। আচ্ছা, এই অ্যাডন গুলো কিভাবে ইনস্টল দিবেন সেটা ওখানে বলা আছে। তো আমি ম্যানুয়ালি দিচ্ছি, চুজ ফাইল, আমি চলে যাব ম্যানুয়ালি। যেটা অ্যাডন জিনিসটা কি স্যার, অ্যাডন জিনিসটা কি? অ্যাডন বলতে আমরা এই দেখেন এগুলো, এটাকে পারচেজ করতে বলবে, আমরা ম্যানুয়ালি দিব। অ্যাডন চলেছে, লগইন একটা পেজ থাকবে মানে পপআপের মতন, পপআপের মতন ঠিক আছে, স্লাইডার, পপআপ স্লাইডার বলতে যেটাকে বোঝায়। ওই ভিডিও দেওয়া আছে, ভিডিওটা একটু দেখে নিন। হ্যাঁ, ওর ভিডিওটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে স্যার। ওকে, আমরা ম্যানুয়াল ইম্পোর্ট করতেছি একটা প্লাগইন, ডেস্কটপে দিলাম। কি নেচার ছিল না, নেচার, এর নেচার খুবই খারাপ, খুবই নেচার। একটু নেচার স্লাইডার ইম্পোর্টটা হোস দয়া করে। আমি চাইতেছি কোথায় আমার যে পেজটা আছে সেখানে আমি অ্যাড করব, তাই না? কি করবেন, স্লাইডারটা ওপেন করবেন। ওপেন করলে এইখানে দেখেন একটা আছে শর্টকাট, শর্টকাট পাবেন, কপি শর্টকাট। এবার যেমন কি, হ্যাঁ, স্লাইডারের ভিতরে, স্লাইডারের ভিতরে কপি শর্টকাট, কপি শর্টকাট করলাম। এখানে এসে আমি নতুন একটা সেকশন নিচ্ছি, ফুল হোয়াইট, ফুল হোয়াইটে গিয়ে ফুল হোয়াইট কোড, এই কোডটা এখানে আমি পেস্ট করে দিব। দেখি একটু সেভ দিই, তো শুধু কোড দেখালো। ডিবি থিমের লিংক দেওয়া যাবে, আপনি কালকে ক্লাসে ছিলেন। এই যে পাইছি, সুমাইয়া বিনতে হায়দার, আপনাকে কিছু দিব না। সুমাইয়া বিনতে হায়দার, আপনাকে কিছু দিব না। কেন দিব না একটু সবাই যাবেন একটু বুঝে বলেন তো। ওনাকে অনেকবার নক করছেন কিন্তু উনি কোনো রেসপন্স করে নাই, আমরা টেক্সটও করছি রিপ্লাই করে নাই, রিপ্লাই করে না। আসছে স্লাইডারটা, কল করা ছিল কিন্তু কল ধরে না। স্লাইডারটা কি আসছে? জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, চলে আসছে স্যার। আসলে দেন স্লাইডার, চলে স্যার, আসছে। আচ্ছা, গতকালকে আমরা কি যেন এক্সপোর্ট হইলো না, সেটা তো ট্রাই করতে আসছে, ট্রাভেল না
ট্রাভেল এক্সপোর্ট হইছিল না তাই না স্যার অ্যাড অন গুলো কি দিছেন হ্যাঁ সব আছে ওখানে সব আছে আচ্ছা এই যে ট্রাভেল আমাদের হইছিল না না ট্রাভেল কার্সন স্যার ওটা হইছিল না এটাকে একটু ডাউনলোড করি তো ডিএস স্যার ডেমো লিংকে দিয়ে আসছে না কোথায় এই যে ড্রাইভের লিংক দিয়েছি ড্রাইভের লিংক দিয়েছি এখানে আছে এখানে যে লিংকটা শেয়ার করেছি আমি স্যার ক্লাসরুমে কি এক শেয়ার করবেন না এ ভাই আপনি কতদিন পর ক্লাসে আসছেন বলেন তো আপনি কি আমার ক্লাস করছেন জি স্যার কতদিন ক্লাস করছেন আমার স্যার আমি তো প্রত্যেকদিন ক্লাস করি তাহলে কি জন্য আপনি বলতেছেন ক্লাসরুমে শেয়ার করবেন না স্যার আমি লিংকটা পাচ্ছি না সেটার জন্য দেখি এই ট্রাভেলটা ইম্পোর্ট করে দেখি স্যার আজকেও ক্লাস প্রেজেন্ট দিতে মনে নাই ডট আজকে সমস্যা হইতেছে প্রেজেন্টের না স্যার আজকে সমস্যা নাই না স্যার আজকে কোনো সমস্যা নাই স্যার ক্লাস করলে প্রেজেন্ট দিতে মনে থাকে না আপনি তো আর কিছু বলতেছেন না জান আপনাকে দিয়ে দিলাম আপনাকে লিংকটা দিয়ে দিলাম আপনি এখান থেকে সব পাবেন তাহলে এই স্লাইডারই সমস্যা ঠিক আছে ওকে আমার একটা কথা ছিল স্যার এটাকে ঘাবড়াবেন না আপনারা শর্টকাট এখানে দিলে হয়তোবা এখানে ভিজুয়াল শো করবে না এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই সেভ দিলে এখানে শো করবে মনে থাকবে আমার কথা স্যার ফন্ট স্যার হয়েছে স্যার ব্যাক এন্ডে না শো করলো চলল হ্যাঁ এই স্লাইডার কিন্তু সুন্দর লাগছে আমার কাছে আমার একটা কথা ছিল স্যার ডিবি আজকে শেষ করে দিব হ্যালো বলেন ডিবির আমার একটা কথা ছিল কথাটা হচ্ছে যে বলেন 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 আপনারা শুনে বলেন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় বা মানে কাস্টমাইজেশন এটা কি আপনারা এটা কি দেখাবেন স্যার এই যে সাইন ইন সাইন আপ এগুলা কি না না ওইগুলা নিউজলেটার স্যার এগুলা দেখাইলে ভালো হইতো ই-কমার্স সাইট স্যার সাইন ইন সাইন আপ এই অপশনটা কি আপনারা দেখাবেন ভাই স্যার যখন ই-কমার্স সাইট দেখাবে তখন দেখাই দিবে আমি তো বলছি যে ই-কমার্স কি একটা সাইট দেখাবো ই-কমার্স নিয়ে আলোচনা করব জি স্যার এই অপশনটা সম্পূর্ণ ই-কমার্স সাইট করা এবং আপনাদেরকে আমি এই থিম দিয়ে দিব স্যার ডিবি দিয়ে কি ই-কমার্স সাইটটা দেখাবেন আপনি হ্যাঁ প্র্যাকটিস করার জন্য ফ্রি থিম পাবেন তিনটা থিম
ফ্রি থিম পাবেন ফ্রি তিন তিনটা থিম পাবেন ফ্রি আরে একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা থিম গুলো কি করে দেয় ফ্রি করে দেয় ঠিক আছে ঠিক আছে আমি এই মাসে তো দেখতে পারতেছি না স্যার আমার কাছে কিছু থিম আছে যেগুলো স্যার থিম ফরেস্টে দেখেন তো স্যার এগুলো ই-কমার্স এর আমি স্যার দিচ্ছি আপনাকে আচ্ছা আমার কাছে যেটা আছে সেটা এটা দিব না আলজারিয়া এটা দিব না এটা একটু অন্য কাজের জন্য কিনে রাখছিলাম এটা দেওয়া যাবে না আমি দিব আপনাদেরকে মার্কেটো থিম এটা অনেক সুন্দর একটা থিম উডমার্ট থিম আছে উডমার্ট ই-কমার্স স্যার ই-কমার্স হ্যাঁ এই থিমের আমার কিনা ছিল $15 দিয়ে কিনা ছিল এই থিমটা সেল হয়েছে 3255 বার অনেক পপুলার একটা থিম আমি যদি লাইভ করি রিমুভ করে দিই এখানে অনেক টেমপ্লেট আছে আপনি চাইলে এই যে এটা 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 এগুলো দিয়ে মধ্যে আসতে পারেন গ্লোসারি অনেক টেম্পলেট আছে অনেক রেকর্ড আছে স্যার অনেক জনপ্রিয় একটা থিম মার্কেটে মার্কেটে হ্যাঁ এই ডিফল্ট যে টেম্পলেটটা দেখেন এই যে কাট অপশন লগইন অপশন না দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার হ্যাঁ এগুলো সব অপশন পাবেন আপনি তো আপনারা আমরা তো ইয়ে দেখি না তো দারাস স্যার দারাস দারাস টাইপের স্যার দারাস এরকম প্রোডাক্ট কিভাবে ইম্পোর্ট করতে হয় সাইটে কিভাবে এই ডেমো দিয়ে ডেমো ইম্পোর্ট করলে তো কোনো সমস্যা নাই এটা এলিমেন্টর দিয়ে করা মার্কেটটা এলিমেন্টর দিয়ে করা দেখেন আমি যদি একটু নিচে যাই ভার্সন দিয়ে যে এত ডেমো আছে এরকম এটা করা কি দিয়ে আমি দেখতে পাবো পেজ বিল্ডার আমার এখানে দেওয়া আছে মানে বলে দেয় এরা এর সাথে রেভলিউশন স্লাইডার ইনক্লুড করা আছে এবং এখানে হেডার হেডার স্লাইডার ফুটার এই দেখেন এলিমেন্টর দিয়ে করা দেখছেন বুঝতে পারছেন কিন্তু আমি আপাতত এই কমার্স থিম দিব না আমি আগামী কালকে ডিভিতেই উকমার্স সেট করে সেটাতেই কাজ করব মানে কেন করব আমরা উকমার্সের খুঁটিনাটি সম্পর্কে ধারণা নিব আগে উকমার্সের A to Z কিভাবে লগইন সেট করতে হয় কিভাবে একটা টেমপ্লেট সাজাতে হয় উপমার্সে আমার কথা বুঝতে পারছেন স্যার মাল্টি ব্লেন্ডার মানে আমি আসি আপনাদের সাথে আর দুই দিন বৃহস্পতিবার থেকে রনি স্যার আসবে এই দুই দিনে আমি আগামী কালকে প্রথম কি করব শুধুমাত্র উকমার্স কোনো ই-কমার্স থিম না এরকম ই-কমার্স থিম না ডেমো ইম্পোর্ট করে না আমরা ওই ডিভির ভিতরে উকমার্স সেটআপ দেব যেমন সূর্য তার কথা এনেকে আমরা দেখলাম না উদয় 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 যে টেম্পলেটটা করেছে ও যেমন কাজটা করেছে ঠিক ওই ওই কাজটাই আমরা সেম টু সেম দেখব যেমন উদয়ের যদি আমি একটু দেখি ওর সাইটটা আর উনি কি হচ্ছে ডিভি দিয়ে করেছে হ্যাঁ উদয় ওটা ডিভিতে করে না জি স্যার উদয় লিংকটা কই গেল ইউজার লগইন সাইন ইন সাইন আপের অপশন কি আছে তাতে হ্যাঁ সবই আছে উদয় লিংকটা আরেকবার দেওয়া যাবে হ্যাঁ উদয় লিংক দিয়েছে ডিভি সজল উদয় সামনেরটুকু বাদ পড়ছে এখান থেকে তো কপি হয় না https দিয়ে দিলে হবে https দিতে হবে হ্যাঁ পাইছি 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 ডিভি সুজল উদয় এই তো উনি যে অপশন মধ্যে প্রোডাক্ট অ্যাড করছে উকমার্সের দেখেন এখানে যদি যায় এটা সে পারচেজ করতে পারবে অ্যাড টু কার্টে ভিউ চার্ট এখান থেকে দেখেন এই তো প্রসিড কার্ট কার্ডের অপশনটা রেখেছে ও এই যে সম্পূর্ণ এই অপশনগুলো ঠিক আছে সম্পূর্ণ এই অপশনগুলো আমরা রাখবো
যেমন ওই তো কার যেন ইয়ে ছিল না ডাউনলোডের কার আঙ্কেল না মামা না কাকা মানে কে যেন ভাই না কি ভুলে গেছি আমি সাইড করতে দিছে কে আছেন তিনি কে আছেন আমাদের এখানে ফাইল ডাউনলোড করার জন্য হ্যালো ওইটাই হ্যাঁ আমরা এখানে সবকিছু কার্ডের ডিটেলস দিয়ে আমরা প্লেস অর্ডার দিব এই যাবতীয় অপশন এ টু জেড উনি কিভাবে করছে এখানে সাইন আপ করলে এনার কাছে অটোমেটিকলি মানে যিনি প্রোডাক্ট কিনবে তার কাছে কিভাবে একটা অটোমেটিকলি মেইল যাবে সেই অপশনটা দেখব প্রোডাক্ট অর্ডার করলে কিভাবে মেইল যাবে সম্পূর্ণ এ টু জেড আমি এই দুই দিনে আপনাদেরকে হ্যাপজ করে দিব ঠিক আছে জি স্যার আমাকে বলেছিল আমার এক ভাইয়া সাউথ আফ্রিকা থেকে প্রতিদিনই স্যার ফোন দেয় শুরু করে দিব ঠিক আছে স্যার আপনি ওই লিংকটা একটু দেন তো আপনি যে সাইট ডেমো করবেন সাইটের লিংকটা স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার আমি দিচ্ছি সাইট দেখে আপনি করতে আছেন সেই সাইটের লিংকটা দেন আচ্ছা ঠিক আছে স্যার আপনি ওনাকে বলেন যে হ্যাঁ আমি তোমার সাইটটা কাজ শুরু করে দিব নেক্সট উইক থেকে মানে ডিজাইন তো করতে পারবেন উনি যে ভাবে ডিজাইন করছে হ্যাঁ স্যার করতে পারবো ডিজাইন ডিজাইনটাকে বুঝতে পারছেন তো এখন হ্যাঁ স্যার ডিজাইনটা বুঝতে পারছি আমার দরকার উপমা ঠিক আছে জি স্যার তো এই দুই দিন আমি ই-কমার্সের একবারে যেমন ডিভি সরি এভাটা আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিয়েছি এখন যে কোনো টিমে চলে যান আপনারা স্যার আপনাকে আমি সাইটের লিংকটা দিয়েছি দেখেন আপনারা আর আটকাবেন না ঠিক ই-কমার্স যে যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ ঠিক ঠিকুটি গুছছি আমি আপনাদেরকে বলে দিই ঠিক আপনারা আর আটকাবেন না ঠিক আছে জি স্যার এই সাইটটাই এরকম না হলে চলবে স্যার মানে মানে যাতে ডাউনলোড করতে পারে টাকা যাতে পে করতে পারে এরকম সিস্টেম হয় মানে এইগুলো প্রোডাক্ট থাকবে আপনার জি স্যার মানে ইমেজের প্রোডাক্ট মানে কি ধরনের প্রোডাক্ট থাকবে সেটা বলেন এটা হচ্ছে স্যার মোবাইলে যে ইগুলা আছে আপনার সফটওয়্যার গুলো আছে পেইড পারসন যেগুলো মানে সাউথ আফ্রিকাতে কাজ করে ওই যে আপনার মোবাইলের ইয়াতে আপনি এর থেকে সুন্দরভাবে কাজ করতে পারবেন আমি যদি আপনাকে পার্সোনালি একটা টিম দিব হয়তো বা মিডিয়া সেন্টার এম জি স্যার এম এম ই ডি মিডিয়া সেন্টার টিম মিডিয়া সেন্টার টিম দেখেন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে শুধুমাত্র ইলেকট্রনিক্স এর উপরে আপনার সুন্দর একটা ই-কমার্স এর সাইট আছে এটা পেইড থিম এটা এখানে প্র্যাকটিস করবেন আপনাদেরকে আমি মানে প্র্যাকটিসের জন্য যতগুলো থিম দিব আপনারা থিম নিতে হাফসে থাকবেন কাজ করতে পারবেন না আপনারা দেখেন ঠিক আছে জি স্যার আপনি এরকম একটা সুন্দর করে ওনাকে সাইড করে দিবেন জি স্যার আমি যথেষ্ট পরিমাণ ট্রাই করব আর আপনি তো আসেনি হ্যাঁ এটা দিব মার্কেট মার্কেটও দিব তারপরে আরো আছে আমি যদি এই ওয়ার্ডপ্রেসে গিয়ে যদি এখান থেকে ই-কমার্সে যাই স্যার আপনাকে স্যার আমি কিছু ওই যে লিংক দিচ্ছি থিমের স্যার এইগুলা থিম দেখেন স্যার এই দেখেন এখান থেকে আপনাদেরকে কি কি লিংক দিব এটা ফ্ল্যাটসাম এটা দিব ফটো এটা দিব বাবা ফটো আমার সাথে কি মিল লাগতেছে জি স্যার ফটোটা ভালো লাগে করতে এটা দিয়ে করছিলাম ফটো ভালো লাগে না জি স্যার অনেক অপশন আছে তারপরে এই দুটো দিব মার্কেটও দিব মিডিয়া সেন্টার দিব চারটা পপুলার আইটেমে যায় একটু এগুলো আমাদের লাইসেন্সও দিয়ে দিবেন একেবারে আজীবনের জন্য প্র্যাকটিস যাতে করতে পারেন সেই সুযোগ করে দিব ও আচ্ছা উডমার্টটা দিব সাইলেন্ট দিব উডমার্ট তো স্যার অনেক জনপ্রিয় সাইলেন্ট দিব
তারপরে রিহ্যাব থিম দিব রিহ্যাব নামে একটা শপকিপারটা আছে কি শপকিপার দেখো এই নিউজপেপার থিমটাও যদি দিয়ে দেব নি লোডিং হচ্ছে এটা তো স্যার থিম অপশনে থাকে না স্যার হ্যাঁ এই দেখেন এটার রেগুলেশন সাইডে করা এই যে অপশন গুলো এই থিমটা হচ্ছে রিহ্যাব থিমের রিহ্যাব নামে একটা থিম আছে সেই থিম এই এবং সেই থিমের পিছনে ব্যাকএন্ডের এলিমেন্টর পেজ বিল্ডার আছে ব্যাকএন্ডের এলিমেন্টর পেজ বিল্ডার আছে আচ্ছা আমরা যদি একটু ঘেটে দেখি যে ই কমার্সের পপুলার যেগুলো সরি ওদের ব্যাকএন্ডে কি কি ব্যবহার করছে আমি যদি ওয়ার্ডপ্রেস থেকে ই কমার্সে যাই ই কমার্সে এসে যদি ই কমার্সটা সিলেক্ট করি ই কমার্সে ফ্লাট সাম প্রোটো প্রোটোতে গেলাম প্রোটো দেখি প্রোটো কি কি ইউজ করছে প্রোটো ভার্সন 5.0 এই দেখেন প্রোটোতে কি আছে এলিমেন্টর এলিমেন্টর আছে ফ্লাট সামে কি আছে দেখি ফ্লাট সাম এদের নিজস্ব পেজ বিল্ডার আছে ফ্লাট সাম এদের নিজস্ব পেজ বিল্ডার আছে অ্যাভাটার মতন ফ্ল্যাটসাম ওদের নিজস্ব পেজ বিল্ডার ব্যবহার করছে দেখেন এই যে ফ্ল্যাটসাম এলিমেন্টস সেকশন ক্রিয়েট করা রো ক্রিয়েট করা স্লাইডার ক্রিয়েট করা তারপরে আপনি ব্যানার ক্রিয়েট করবেন পে টাইপোগ্রাফি বাটন টাইটেল ব্লগ পোস্ট সব এখানে আছে সব দেওয়া আছে ঠিক আছে এটা ওরা অ্যাভাটার মতো নিজস্ব তৈরি করেছে ঠিক আছে তারপর আর কি দিতে চাইলাম আমি মার্কেটে দেখালাম তো মার্কেটে কি আছে রিয়া ভেট আছে উডমার্টটা দিয়ে চেয়েছিলাম জি উডমার্টটা দিয়ে কি ব্যবহার করেছে উডমার্ট উডমার্টটা দেখেন কি ব্যবহার করছে এলিমেন্টর তাহলে কি করতে হবে আমাকে এলিমেন্টরটা কাজ করতে হবে এটা দিয়ে এ টু জেড জি স্যার প্রায় সব সব ইয়াতে স্যার এলিমেন্টর থাকে হ্যাঁ মোটামুটি এলিমেন্টর আমাকে খুব ভালোভাবে জ্ঞান ধারণা নিতে হবে কাজগুলো করতে হবে এলিমেন্টরটা আমাদের রনি স্যার খুব সুন্দর করে বুঝাবে আপনাদেরকে টেনশনে কিছু নাই ঠিক আছে এবং রনি স্যার এলিমেন্টর প্রো ভার্সন ব্যবহার করে আপনাকে দেখা দেবে এবং প্রো ভার্সনটা আপনাদের সাথে শেয়ার করবেন ক্লিয়ার জি স্যার ওকে এইগুলো থিমস এবং প্লাগইন আপনারা পাবেন কোর্সের শেষে একদিন আগে অথবা শেষ দিনে পাবেন আমি সবগুলো কালেকশন করে একটা জিভে ড্রাইভে রেখে দিবনি জিপে রেখে দিব আপনারা সেখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে জি স্যার জি স্যার সব কি বল এগুলো থিম কি আছে আপনার কাছে কালেকশন করতে থিমগুলা যেগুলো ই-কমার্সের জন্য সেরা থিম আর কি ও মানে আপনি দরকার মানে আপনার কাছে নাই না স্যার আচ্ছা আমি এটা স্ক্রিনশট নিচ্ছি এটা আমি স্যার হ্যাঁ বলেন তো আমরা যদি ওইগুলো ইনস্টল করতে গেলে বা কোনো প্রবলেমে পড়ি কেমন হ্যাঁ তো এই ক্ষেত্রে কি পরে আপনাদের কাছে কল দিলে কি আপনারা ইয়ে করবেন না সাহায্য করবেন না হ্যাঁ অবশ্যই করব মার্কেটও আছে হ্যাঁ দেখে একটু দেখতে হবে থাকতে পারে মাল্টি স্টোর আর দেখব আপনি যেগুলো দিচ্ছেন তো এগুলোর ভিতর আমি দেখব যদি আমার কাছে যেগুলো থাকে আমি দিব ঠিক আছে ওকে আমি স্যার হ্যাঁ বলেন স্যার একদিন স্যার ওই যে কন্টাক্ট ফর্ম 7 দিয়ে স্যার ওটা দিতে স্যার কন্টাক্ট ফর্ম তৈরি করাটা একটু ঝামেলা স্যার মানে
আরো সহজে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা পছন্দ মতো কাস্টমাইজ করে একটা ফর্ম তৈরি করা যায় কোনো প্লাগইন নিনজা কন্টাক্ট ফর্ম আছে এটা আমাদের স্যার যে ডিবি বিল্ডারটা না স্যার ওইটা হচ্ছে দিলে ভালো হতো ওইটাতে স্যার আমরা সব ইজিলি করতে পারছি মানে কন্টাক্ট ফর্ম ফর্ম এগুলো সব আমরা আপনি যে থিম যেহেতু করতে পারতেছি কন্টাক্ট ফর্ম জি স্যার করতে পারছি কিন্তু স্যার অন্য থিমে যখন আমরা ইউজ করব হ্যাঁ দিয়ে দিব নি জি স্যার স্যার প্লাগইনটার কথা কি বলছিলেন স্যার নামটা স্যার এই যে কন্টাক্ট ফর্ম সেলিন্ডা প্রো নিনজা 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 কার্টুন আছে না ও আচ্ছা নিনজা প্রো আচ্ছা আমি একটু বলি আমার কাছে কি কি উপমার্সের থিম আছে একটু ওয়েট করেন আমি একটু বলতেছি আচ্ছা উডমার্ট আছে প্রোটো আছে প্রোটো দিয়ে দেই কমার্স সাইট সুন্দর করে তৈরি করা যায় হ্যাঁ প্রোটো আছে নিউজপেপার আছে প্লাটসামি এটা দেখছেন প্লাটসামি জি স্যার এটা দেখা এটা কি ই-কমার্স সাইট না জি এবং ইনফোর প্লাটসামি এটা যেটা দেখালাম ওটাই তো ওটা দিয়ে দিব আর ইনফোর মিডিয়া সেন্টার বলছি ওটাও দিয়ে দিব ইনফোর এই তো এটা এই থিম দেখেন এটা যদি মানে এটা লাগবে এটা আমি দিয়ে দিব অথবা এটা দিয়ে আমি ক্লাস নিতে পারি আমার এটা কথা মনে ছিল না এনফোল্ড রেসপন্সিভ মাল্টিপারপাস থিম আপনি যেটা থিমের লিঙ্গুয়াল দিয়েছেন একটু আমি যদি সেল দেখি 212,395 বার সেল হয়েছে এটা খুব পপুলার এটা 212,900 জি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম এ দেখেন এটা ডেমো ঠিক আছে কতগুলো ডেমো আছে বিজনেস ডেমো তারপরে এখান থেকে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ডেমো ওয়ান পেজ মানে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন আপনি সেটা ডেমো আছে এখানে দেন পোর্টফোলিও সাইট করবেন পোর্টফোলিও ডেমো আছে সবাই একটা করে ফ্রিল্যান্সার পোর্টফোলিও ক্রিয়েট করুন সবাই স্যার স্যার এই যে এই যে ডে ডেমোগুলো কি পারজে ছাড়া ইউজ করা যাবে কোনটা ছাড়া তাহলে যে ডে ডেমোগুলো মানে পারজে করা ছাড়া দেখে ব্যবস্থা করে দিব এটা দেখেন জি স্যার জি স্যার এই তো আসছে এখানে কত সুন্দর এখানে ক্লিক দিলাম মানে কোন আসলো ঠিক আছে পোর্টফোলিও সাইট আপনার কাস্টমাইজ করে সুন্দর করে দাও আরো এখন দিয়ে আপনি নিজের মতন করে কাস্টমাইজ করে নেবেন হ্যাঁ জি স্যার ওকে তো অনেক হলো আজকে শেষ করি এগুলো সব দিয়ে দেব টেনশন করার কিছু নাই স্যার একটা রিকোয়েস্ট ছিল আমার কিছু রিকোয়েস্ট এত দিচ্ছি তাও রিকোয়েস্ট না স্যার ওটা নিয়ে না স্যার স্যার আপনি স্যার ড্রাইভেল লিংক গুলো স্যার যদি আমাদের ক্লাসরুমে শেয়ার করতেন তাহলে স্যার পরে গেল আমরা পাইতাম না ভাই আমি দিব না কেন দিব না আসি করে না সকলে কেন দিব না ওইখানে স্যার যারা ক্লাস না করে তারাও আছে তাহলে তারা শুধু স্থিতা নিয়ে আমি বলি আমার ব্যাপারটা স্যার অন্য ব্যাপারটা আমি জানি ঠিক আছে ক্লাস না আমার হচ্ছে স্যার কানেকশন আনস্টেবল আনস্টেবল হ্যাঁ ঠিক আছে আমি দেখি আপনি হয়ে গেল স্যার পরের চ্যাটের লিংকটা পাওয়া যায় না আর স্যার আমার ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে স্যার সেই জন্য স্যার আমার মাঝে মধ্যে স্যার ক্লাস থাকে 11টা থেকে তখন স্যার আমি এখানে মানে কানেক্ট হয়ে থাকা লাগে ক্লাসটা করতে পারি না আমি বলি সেজন্য স্যার লিংকটা পাবো তো 11টা পর্যন্ত কানেক্ট থাকে নাকি আমি তো দেখি এখানে কে কে আমি সব সময় কানেক্ট থাকি আমি বলি আমি তো দেখি এখানে কে কে ক্লাস করতেছে কে ক্লাস করতেছে না
সবার তো ছবি আছে এখানে আপনি আনিসুর রহমান না না স্যার মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ আরিফুল ইসলাম হ্যাঁ সরি আপনি যে কাজটা করবেন আপনি 12:30টার আগে একবার সরি 12টার দিকে একবার জুমে জয়েন করবেন সেখানে দেখবেন আমি অনেক লিংকগুলো দিয়ে রাখছি সেখান থেকে আপনি লিংকটা কোনোভাবে নিয়ে আপনাকে সেভ করে রাখতে হবে তাছাড়া কোনো ওয়ে নাই স্যার স্যার মাঝে মধ্যে যদি আমি বের হয়ে যাই বা কানেকশনের জন্য যদি বের হয়ে যায় তাহলে স্যার কিন্তু পুরো পরে আর লিংকগুলো পাওয়া যায় না স্যার মানে চ্যাটে তো থাকে না সকালে এসে বলবেন সমস্যাটা বলবেন স্যার যেমন স্যার আমি হচ্ছে ওই আপনার অ্যাভার্ডার থিমের স্যার সেকেন্ড যে কিওয়ার্ড এটা ওটা পাই নাই তারপর স্যার ডিবি লিংকের ড্রাইভার এটা পাই নাই তো শেয়ার করে দিয়েছে আবার ভাবে হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছিলাম পরে আর খুঁজে পাইনি এসে স্যার গতকালকে তো দিয়েছে মনিম ভাই থাক উনি বেশি অ্যাকটিভ আছে আচ্ছা তাহলে আপনাদের যত সমস্যা থিম প্লাগইন যাই যেটা লাগবে আপনারা মনির ভাইয়ের ইমেল এবং ফোন নাম্বারটা নিয়ে রাখবেন মনির ভাই আপনি তাকেই শুধুমাত্র দিবেন যিনি ক্লাস করবেন জি স্যার সমস্যা নাই স্যার এটা আপনার কিন্তু আমি আপনাকে খুব স্ট্রিক্ট ভাবে বলতেছি আপনি এটা যাকে তাকে দিবেন যে শুধুমাত্র রেগুলার স্যার এটা সমস্যা নাই স্যার দিয়ে দিবেন যে ক্লাস করে তাদের আপনি দরকার পড়লে প্রতিদিন একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কে কে ক্লাস করলো কে ক্লাস করলো না ঠিক আছে স্যার ওকে তাহলে আপনাদের ভিতরে টিম লিডার হিসেবে মনির হোসেন কাজ করবে আপনাদের যা লাগবে ওনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস নিয়ে নেন মনির ভাই আপনি একটু কি দিবেন স্যার হোয়াটসঅ্যাপে তো স্যার আমার নাম হোয়াটসঅ্যাপে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখেন হ্যাঁ জি স্যার কাজী তাহমিদ বলেন স্যার রজব ভাই এভারডা ফিশন বিল্ডারের বদলে স্যার কোনটা ইউজ করব এটা বলছিলেন যে ক্লাস শেষে বললেন কি এভারডা তুই স্যার ফিশন বিল্ডারে যে স্যার সমস্যা হয় বললাম কন্টেইনারে স্যার ক্লাসের শুরুতে যে বলছিলাম ও আচ্ছা 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 ওটা একটা প্লাগইন আছে হ্যাঁ আমি প্লাগইনটা একটু খুঁজে বের করি একটু আমাকে ওয়েট করেন আমি রেকর্ডিংটা আপাতত পজ দিচ্ছি এটা আর রেকর্ডিং দরকার নাই আমি আবার রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি স্ক্রিনটা শেয়ার দিলাম দেখাচ্ছি আমি এখান থেকে ডাউনলোড করবেন যে লিংকটা দিলাম সেটার WP বেকারি হ্যাঁ ওইরকমই ব্যবহার করছিলাম আমি এটার ভিতর দেখি তো আর কিছু আছে জিএস কম্পোজার না কিছু নাই তাহলে চলে যাচ্ছি আমার আভাড়াতে তাদের প্রবলেম হতেছে আপনার ফিউশন বিল্ডার নিয়ে তারা এটা ব্যবহার করবেন এই জায়গায় তো স্যার আমরা এলিমেন্টারি ইউজ করতে পারি অবশ্যই পারেন জি স্যার ডিবি বিল্ডার ব্যবহার করতে পারেন আমরা জি স্যার আচ্ছা ডিবি বিল্ডারটা আমি দিয়ে দিচ্ছি জি স্যার ওটা দিয়ে দাও বা কালকে আমি দিয়ে দিবনি স্যার ডিবিটা দিলেই ভালো হয় স্যার ডিবিটা এই সব থেকে ইজি মনে হচ্ছে স্যার ডিবি এবং এলিমেন্টর দুটাই ইজি জি স্যার আমি আপনাদের রনি স্যার কিছুদিন ক্লাস নেবে তারপরে আবার কবির স্যার আসবে এবং লাস্টের দিকে হয়তোবা আমি একটা আর একটা ক্লাস নিব আপনাদেরকে সেখানে মার্কেটপ্লেস নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে জি স্যার শেষ দিনে রনি স্যার কিছুদিন আর হ্যাঁ বলেন স্যার আমাদের পোর্টফোলিও নিয়ে কি স্যার কোনো দেখাবেন পোর্টফোলিও ক্রিয়েট করা নিয়ে পোর্টফোলিও তো জাস্ট আপনি শুধু একটা ডেমো দিয়ে ওখানে এডিট করবেন আপনার নিজস্ব পোর্টফোলিও এই তো ভিজুয়াল কম্পোজার চলে আসছে এখন কি করবেন অল পেজে যাবেন অল পেজে গিয়ে যেটা এডিট করবেন হোমে আমি এডিট করতেছি এবং এখানে দেখবেন ভিজুয়াল কম্পোজার শো করবে এখানে ডিবি বিল্ডারের পাশাপাশি এই দেখেন দেখছেন ভিজুয়াল কম্পোজার আসছে এটা তো ডিবি বিল্ডার এটা হচ্ছে ডিবি বিল্ডার উপরটা হচ্ছে ভিজুয়াল কম্পোজার সেম ভাবে আপনি এভারাতে এই বিল্ডারটা আপনি অ্যাড করতে পারবেন ব্যাক এন্ড এডিটর দিলাম
এটা ক্লাসিক এডিটর আপনি এখান থেকে সেম ভাবে অ্যাড করতে পারবেন এই যে এইগুলো দেখেন সেম অপশন এটা টেমপ্লেট নিয়ে আসা আমি এগুলো সব ফেলে দিই এগুলো ফেলে দিই দেখেন এই যে এলিমেন্ট দেখেন সব র টেক্সট আইকন সেপারেট টেক্সট সেপারেটর মেসেজ বক্স সব আছে এখানে রেভলিউশন স্লাইডার এমটি জিএস কম্পোজার বাটন সব আছে তো প্রথমে আমরা নিব টেমপ্লেট শো করতেছে অ্যাড এলিমেন্ট যদি আমি র এখানে দিলাম এই যে চলে আসছে আপনি ইচ্ছা করলে এখান থেকে এই যে সেকশন কলাম ভাগ করতে পারবেন এটা ভাগ হয়ে গেছে দেখছেন বুঝতে পারলেন জি স্যার এইভাবে কাজ করবেন এটা আর আমাকে বোঝানো লাগবে না কারণ এর আপনারা বিল্ডার যতগুলো বিল্ডার সবই জানেন সবই তো সেম অপশন এখান থেকে একটা করে রো নেবেন আগে একটা রো নেবেন রোর ভিতরে কলাম সেট করবেন কলামের ভিতরে থাকবে স্যার এলিমেন্ট এলিমেন্ট থাকবে জি স্যার প্রত্যেকটা বিল্ডারে প্রথমে থাকবে রো তারপর কলাম তারপর হচ্ছে এলিমেন্ট ওকে অনেক বেজে গেছে আর আমি শুরুতে একটা প্রশ্ন করেছিলাম স্যার কি কোশ্চেন হ্যালো কি কোশ্চেন বলেন কোশ্চেন ছিল আমি একাকাই আপনার ক্লাসের মাধ্যমে সমাধান হয়ে গেছে যেটা ওই যে পিএসপি ইউনিট টাইম বাড়াই দিয়েছিলাম আচ্ছা এটা থেকে আরেকটা জিনিস দেখলাম যে আমাদের ওই যে আমি তো ডিক্সটেস যে স্ট্যাটিস্টিক্স আমি 2 GB নিছিলাম তাই এখানে 951 মেগাওয়াট শেষ হয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে কি আসলে ইন্টারনেট প্যাকেজের মধ্যেও একবার শেষ হয়ে যায় নাকি মানে কোনো কিছু ডিলেট করলে আবার হয়ে যায় ইউজেস বুঝতে পারছেন স্যার একটু ওয়েট করুন হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা সেটা বলে কি এটা আমাদের মেমোরি বা হার্ড ডিস্কের যে মেমোরি আছে না হার্ড ডিস্কের যে মেমোরিটা আছে সেই অপশনের মতো আপনি যত থিম ইম্পোর্ট করবেন আপনার জায়গা স্পেস তত কমে আসবে সেটাকে আমি ফ্রি আপ করব কিভাবে আবার গুলো ডিলিট করে দেব নাকি হ্যাঁ ডিলিট করে দিবেন আর ওই ক্ষেত্রে এটা ব্যাকআপ নিয়ে নিলে তো হয় অথবা নিও না যে ইন্টারনেট ডাটার মতো শেষ হয়ে যাবে এরকম না না ইন্টারনেট ডাটা তো শেষ হয়ে গেলে আবার ভরতে হয় ঠিক এখানেও তো আপনি যদি ওই স্পেসটা দের বাড়ায় নেন তাহলে আপনার বাড়বে স্যার বুঝতে পারছেন মানে এটা ই থাকবে ফিক্স থাকবে হ্যাঁ ওটা ফিক্স থাকবে স্যার ডুপ্লিকেট করতে হবে নিশ্চয় মেমোরির মত না আপনি যে মেমোরিটা কিনবেন না আপনার নিজস্ব জায়গা থাকে না 1 GB 2 GB মেমোরি ভরে গেলে জায়গা ফাঁকা করতে হয় 2 GB করার পরেই আর কাজ করা যাবে এরকম স্যার আচ্ছা দেখি তো কবি স্যার আছে নাকি থাকলে জিনিসটা কবি স্যার ভালো মানে বুঝতে পারতো কবি স্যার আপনি মাইগ্রেশনটা ইউজ করে তো নাও রাখলে স্পেসটার সমস্যা হ্যাঁ মাইগ্রেশনটা আমি দেখাবো এই দুই দিনের ভিতরে মাইগ্রেশনটা দেখে দিব যে এটা কিভাবে ইম্পোর্ট করব কিভাবে এক্সপোর্ট করব জি স্যার স্যার আগে দিন কিছু যারা শেয়ার যারা কিনছে কয়েকজন মিলে তাদের এরকম ডিক্সের স্পেস শেষ হয়ে গেছে তারা সমাধান কিভাবে করতে পারবে সবাই রিসেট দেন আবার ইয়া করেন ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ বলেন স্যার আগামী কাল জান হয়তো বা একটু 10টা দিকে স্কুলে যাইতে হইতে পারে তো যদি স্কুলে যাইতে নাই হয়তো বা মোবাইল থেকে অ্যাড হবো হ্যাঁ সমস্যা নাই আচ্ছা ঠিক আছে স্যার ওকে আসসালামু আলাইকুম তো ঠিক আছে আজকের মতন শেষ করি নাকি অনেক না স্যার আমার সমস্যাটা স্যার মজা একটা আপনি আপনি সুন্দর করে 9:30টার পর এরকম প্রবলেম আরেকজন তাকে বললাম যে 9:30টার পরে আমাকে নক দিবেন আমি স্যার আচ্ছা কে আগে নক দিবেন আপনি না উনি আমি দেব স্যার স্যার আমার সমস্যাটা অনেক বেশি স্যার আমি দিলে ভালো হয় তাহলে আপনি দেরি করে দেন আপনি 10টার দিকে দেন সোয়া 10টার আপনি 9:30 দিয়ে দেন ঠিক আছে স্যার আচ্ছা আমি রাত প্রায় 3:30টা আইটা 3:30টার মধ্যে জেগে থাকি সমস্যা নাই আচ্ছা স্যার ধন্যবাদ স্যার ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার জি স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যালো